জানিয়ে শিথে তুই, রানিয়ে শিথে তুই যার সিঁদুরে, দায়ে তার নিতে হবে তোকে বারে বারে। রানিয়ে শিথে তুই যার সিঁদুরে, দায়ে তার নিতে হবে তোকে বারে বারে। একবার দিলে আর যায় না যে মোছা, স্বামীর দেওয়া সিঁদুরে তোর, স্বামীর দেওয়া সিঁদুরে তোর, স্বামীর দেওয়া সিঁদুরে তোর, স্বামীর দেওয়া সিঁদুর। মঙ্গলের যে উষা এখনো যে রাতের আধার, পাখিরা সব ডাকে কহিয়া দর্শন দাও রাজু আজি প্রভাতে। রামু বৃন্দা অমর বাবু, এই রাতের আধারে কোথায় বেরোচ্ছে? কি বললি, রাতের আধার? তোর মাথা খারাপ হয়ে গেছে, চল চল এয়ারপোর্ট যাবো। এয়ারপোর্ট? হ্যাঁ এয়ারপোর্ট। ঘড়িটা দেখুন না, রাত পোয়াতে এখনো ঘন্টা খানেক বাকি। ঘড়িটা বন্ধ হয়ে গেছে কিনা দেখো। সে নিজের টাইমে ঠিকই চলছে বাবু, আপনি বরং সময়কে পেছনে ফেলে দিতে চাইছেন। কি জানিস রামু, রাজুর আসার খবর শুনে আমি খুশিতে সব ভুলে গেছি। আরে হ্যাঁ তো, পাস হয়ে গেল কাকা, আজ আমার ডিগ্রি তো আসছে, আমি কিনা আন্ডার কমান্ডে, আমায় দেড় মিনিট টাইম দিন, আমি তিন মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। আরে বৃন্দা কি হলো, তুই মাছের মতো তাকিয়ে আর ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছিস? বাবু কথাটা হচ্ছে কি, চোখ খুললে বন্ধ করতে পারি নে, বন্ধ করলে খুলতে পারি নে, তাছাড়া সকালে ছোটবাবু আসবে তো, তাই এখন থেকে স্টিয়ারিংটা ধরে আছি আর কি। চপ টাইম হয়ে গেল, অথচ ফ্লাইটের দেখা নেই। হ্যাঁ বল বাবু, আজকাল এত ফ্লাইট চলছে না যে ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে। যা বলেছিস। আচ্ছা কাকা, রাজুকে দেখলে আপনি চিনতে পারবেন? বুঝলে অমর, রাজুকে না হয় 15 বছর দেখিনি, কিন্তু সে আমার বুকের ভিতরে রয়েছে। আচ্ছা অমর বাবু, আপনি তো ছোট বয়সের বন্ধু, আপনি চিনবেন? ইয়া 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 করে মিস্টার বৃন্দা, আরে সে আমার সঙ্গেই আছে, মানে আমার শার্টের পকেটে আছে। এই দেখ এই ফটো থেকেই চিনব, দেখ 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 এই ফটো থেকে আশোক টস করে নেব। বেড়ে চিনেছে তো বন্ধুকে। গুড মর্নিং স্যার।
Good morning. Let me introduce. I am our factory manager, Mr. Ranjit. Hello. Hello. Glad to meet you. Here is your bone, Shima. Hi. How are you? Fine. Thank you. Thanks. छोटू बाबू, आमी आपना ड्राइवर बिंदा नमस्कार। अरे राजू, कतो तो सीखे जी, बोल तो खबर तो की बोलता। हाय, की बाबे कतो बोल चुके? You don't know manners? हाय, होलो तो टॉस बाबू, आपने आपके एक्टिंग देखा चिलेन ना, जाने छोटू बाबू, आपने अमेरिका चले जावर पन्ना, ये लोग तो आमदे बारी तो বক বক নয় তো বকা ঝড় বলে কিনা ওকে না দেখলে আপনার নাকি ভাতই হজম হতো না এই গালটা বোধহয় গেল সরি স্যার ভুল হয়ে গেছে কি বললি রে স্যার আরে রাজু বল রাজু रामू काका एक ही कुछ छोटे बाबू रामू काका आमार जा करा उचित माँ आमार जन्म दिए चोख बुझेछेन तारपरे तुम्ही आमार मायेर स्नेह दिए दुनिया देखिएछो रामू काका आज आमी बड़ो हयेछि बोले तोमाके भूले जाबो छोटे बाबू रामू काका छोटे बाबू रामू काका राजू का कैमन लगा? खूब भला। He is very handsome and very smart. शोन शिमा, अभी अविनाश चौधरी फैक्ट्री मैनेजर हुए आची, टाका चुनने में। हमार भविष्य तो चुनने में। बरों, तोर शार्टर का तबीबी, तोर भविष्य तबीबी। आमार भविष्य? तू ही चौधरी पुरी वाले बहु हुए गिले, ये रुंजी तेरे शॉप शॉप तो शार्ट होगा। Really, brother, I love him. How is your health? How is the business? Business तो ठीक ही चल चें, किंतु health पर भी कुछ ना है, तो खाटा करने चल चें। Drinks? No thanks. Doctor बारुन को रचे, हम diabetes, तार संग high blood pressure. Oh. Okay. Cheers. Cheers, my boy. तो तू ही ऐसे कुछ चीज़, हमारे business से चिंता नहीं, health रो चिंता नहीं। तोरों पर सब दायित्व दिए, आमी शांति ते विश्राम नीते चाहिए। ना रे। এত রেসপন্সিবিলিটি আমি নিতে পারবো না কিন্তু কেন ভেরি সিম্পল তুমি 24 ঘন্টা পরিশ্রম করে এত রোজগার করেছো কিন্তু একটু রিল্যাক্স পাচ্ছ না যে শান্তিতে এক পেক ড্রিঙ্কস নিতে পারবে তাহলে যে পরিশ্রমের মূল্য কোথায় লিসেন ড্যাডি তোমার বাবা তোমার জন্য সঞ্চয় করে রেখে গেছে তুমিও পরিশ্রম করে আমার জন্য সঞ্চয় করে রেখে যাচ্ছ তারপরে আমি আমার বাচ্চাদের জন্য রোজগার করব সঞ্চয় করব তখন খাওয়ার উপায় নেই শোয়ার উপায় নেই শান্তিতে নিঃশ্বাস নেওয়ার উপায় নেই তারপরে ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেসার Know that. I want to enjoy my life. No tension, no responsibility. আমি জীবনটাকে উপভোগ করতে চাই। অবশ্য যতটুকু দায়িত্ব বুঝবো যে নেওয়া দরকার, ততটুকু দায়িত্ব আমি নিশ্চয়ই নেব। Okay, Daddy. Good night. Good night. বাবু, ছোট বাবু কেন এমন বলে গেলেন? জানিস রামু, নতুন নতুন আমেরিকা থেকে এসেছে তো এখানকার জীবনটার সঙ্গে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে সময় আর জীবন কারো অপেক্ষা থেমে থাকে না বুঝলি তো মহানদী গঙ্গা কিংবা বৈতরণী পার হওয়া ভারী সহজ কিন্তু জীবন নদী পার হওয়া ভারী কষ্ট আরে রীতা তুই কেন এসব করছিস হবে না কত কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে তোর বিয়ে দেওয়া হলো বাবা ভাবলে একটা বোঝা হালকা হলো কিন্তু তোর স্বামী রমেশ দা আমাদের খাড়ে তোকে ফেলে দিয়ে বলে কিনা তোর হাটে নাকি একটা ছিদ্র আছে সেটাকে অপারেশন করে ভালো করে পাঠাতে না হলে চিড়ু তোরে নিজেদের কাছেই রেখে দেবে ভেবে দেখেনি কিভাবে কষ্ট করে আমি সংসার চালাচ্ছি না বাবা আমি আর পারছি না তোমরা এবার যেটা নিজে রাস্তা দেখো এবার আমি বিয়ে করে ঘর ছেড়ে চলে যাব কি বললি তুই বিয়ে করে আমি ঘর ছেড়ে চলে যাব আমি কি এত স্বার্থপর না দিদি কথা হলো আরে রীতা কাকে তুই কি বলছিস যে কিনা এই ঘরে অন্ন জোগাচ্ছে আমি পঙ্গু হয়ে ঘরে বসে যাওয়ার দিন থেকে এই সংসারে হাল যে ধরেছে যে এত কিছু করছে তাকে তুই ঠাট্টা করছিস ঠাট্টা নয় বাবা নকল করছিল
মানে মানে তোর অ্যাক্টিং করছিল রোজ এমনই করে ও সব সময় এই হচ্ছে না দিদি মামা করছিস কেন এখন ভুল হয়ে গেছে দিদি আই এম সরি সরি পড়ি না তোর আজ শাস্তি হবে শাস্তি হ্যাঁ ঘরে সব লোকের কাপড় তুই আজ কাট না দিদি পড়ে যাব যা কর গিয়ে মেয়ের বিয়ে দিয়েছেন কি নিজের বাড়িতে রেখে দেওয়ার জন্য নমস্কার জামাই বাবু থাক আর জামাই প্রেম দেখাতে হবে না আমি বলছি মিতার হার্ট প্রবলেম ছিল আমাকে লুকিয়েছিলে কেন তোমরা এর সমাধান করবে তো করো না হলে এর সমাধান নিজেই করব আমি সমাধান মা বলেছে মিতার অপারেশন শিগগিরই করে পাঠাবেন না হলে উনি আমার বিয়ে অন্য কোথাও দিয়ে দেবেন তোমার কথা দিচ্ছিলাম স্যার মিতাদির অপারেশন যেমন করে হোক করব আমি থাক এরকম সান্তনার বাণী আমি অনেকদিন ধরেই শুনে আসছি শুনে রাখো আজই হচ্ছে এই নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপ এবারেও যদি মিতার হার্ট অপারেশন করে না পাঠাও তাহলে আমি মিতাকে ডিভোর্স দেব এবার আমাদের কোম্পানির মাল এক্সপোর্ট করছি মানে বাইরে পাঠাচ্ছি ফ্রান্সে বেনসন কোম্পানিকে টেন্ডার পাঠিয়েছি অ্যাপ্রুভাল হয়ে গেলে আমাদের কোম্পানি এদেশের সবচেয়ে নাম করা ধনী কোম্পানি হবে কিন্তু তোমাদের সবাইকে সিনসিয়ারলি কাজ করতে হবে বুঝেছ গুড মর্নিং স্যার গুড মর্নিং আচ্ছা রঞ্জিত সেই টেন্ডারটা পাঠিয়েছ টেন্ডার কোন টেন্ডার স্যার আরে বেনসন কোম্পানি টেন্ডার যেটা সই করে আমি তোমায় দিয়েছি বেনসন কোম্পানি টেন্ডার যেটা আপনি সাইন করে দিয়েছিলেন কই তেমন কিছু তো আপনি আমায় বলেননি গুড মর্নিং বলিনি না টেন্ডার পাঠাতে তোমার মনে নেই কোন টেন্ডার স্যার আরে বেনসন কোম্পানির আমি পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়েছো থ্যাংক ইউ ভেরি মাচ গীতা রঞ্জিতের কথা শুনে মনে হয়েছিল আমার মাথাটা কাজ করছে কিনা কেন স্যার আমার পুত্র রাজু আমেরিকা থেকে ফেরার পর তার উপর সমস্ত দায়িত্ব দিয়ে শান্তিতে নিঃশ্বাস নেব বলেছিলাম না পরিষ্কার জানিয়েছে কোনো রেসপন্সিবিলিটি নেবে না ঘুরে বেড়াবে মজ মস্তি করবে জীবনটাকে এনজয় করবে আস্তে আস্তে ছোট বাবু আস্তে চালাও দরকার বা আরে তুই গাড়োয়ানের ড্রাইভার যদি এদিক ওদিক কোথাও লড়িয়ে দাও না তাহলে সব মস্তি পেরিয়ে যাবে বলে দিলাম আরে আমেরিকা এইভাবেই গাড়ি চালায় 200 কিলোমিটার পার আওয়ার এই দেখো এটা কলকাতা আমেরিকা নয় রে এখানে 30 গাড়ি চালায় আমাদের নামিয়ে দে নইলে আমরা ঠর্স হয়ে যাবো রে চলো।
বেবি এমনকে কাকে যে দিই আমি আমি নয়কো বেবি মন যে নেব করে চুরি ফুর্তি হবে গো মস্তি হবে গো আজি যে এ রাতে আমি নয়কো বেবি এমনকে কাকে যে দিই আমি আমি নয়কো বেবি হে মনকে কাকে যদি আমি বেবি 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 ও বেবি 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 সহজে বাধা পড়ে না রে বাবা কেন বাধা পড়ে মন তো জানে না দেখি আজ আমার চঞ্চল মন কোথায় বাধা পড়ে আমি নই তো বেবি বেবি ওহ বেবি আমি নই তো বেবি ওহ বেবি তুমি যে বেবি 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 ও বেবি 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 বুঝলেন বাবু আমাদের দেশ বলে আমাদের ছোট বাবু ঘরে ফিরে এলেন তা নাহলে আমেরিকা হলে আরে আমেরিকা হলে কি হতো হতো কি বার রাত্রে ঘরে নিয়ে যেত তার আর সকালে এসে ধমকে বলতো বিয়ে করো না হলে কোটে গেলাম বাবু আমি ভাবছি বিয়ে দিয়ে দিলে ছোট বাবু আমাদের বাধ্য ছেলে হয়ে যাবেন স্যার এই ফটোটা দেখুন স্যার মেয়েটা প্রোফাইলে মাধুরী সামনে করিশ্মা আর পেছনে রবীনা টন্ডনের মতো দেখা যায় থাকে উত্তরপাড়া নামটা হলো মোহিনী কি রে বৃন্দা আগে সিনেমা টিনেমা তো দেখি না
এই ফটোটা দেখুন স্যার, একে তো একেবারে কাজলের মতো দেখাচ্ছে। কোটিপতি বাপের আদুরে কন্যা, নামটা হলো পূজা। পূজা ভাট না বাত্রা? গুড মর্নিং ড্যাডি। গুড মর্নিং, গুড মর্নিং। কি ড্যাডি, আমাদের কোম্পানির জন্য মডেল সিলেক্ট করছো নাকি? মডেল নয়, মেয়ে। মেয়ে? মেয়ে না, মেয়ে নয়, বউ। বউ মানে আমার বউ? আমার বউ তুমি কেন দেখবে? তুমি দেখবি? হ্যাঁ, ঘটক দেখাও। আগে এইটা দেখুন স্যার, দিনে শ্রীদেবী আর রাতে জুহি। আমার শ্রীদেবী কি জুহির দরকার নেই, বিয়ে করব না আমি। মানে একেবারে করবি না, না এক্ষুনি করবি না? দেখো ড্যাডি, প্রথমে তো আমার পছন্দের মেয়ে দরকার, দ্বিতীয় কথা হলো আমার মেন্টালিটি তার মেন্টালিটির সাথে ম্যাচ করা দরকার, তারপর আন্ডারস্ট্যান্ডিং, লাভ, তারপরে বিয়ে। এতে এক বছর লাগতে পারে, দশ বছরও লাগতে পারে, এটা তোমার হাতে বা আমার হাতে নয়, সব উপরওয়ালার হাতে। আমাকে এসব বোঝাতে আসিস না বাবু, যা যা ইচ্ছে তাই যদি করতে পারে তাহলে আমি মিষ্টি খেতে পারবো না কেন? আমি হালভাত খাবো। ড্যাডি তুমি জোক করছো না? নো, আই এম নট জোকিং, আই এম সিরিয়াস। তোকে জন্ম দিয়ে তোর মা স্বর্গে চলে গেল, তোরই কথা ভেবে আমি আর বিয়ে করিনি। আজকে তোর কষ্ট হয় ভেবে, নিজের সমস্ত দুঃখ যন্ত্রণাকে এই বুকে চেপে রেখে আমি তোর কথা মতো আমেরিকা পাঠিয়েছি। তোর ইচ্ছায় অনিচ্ছায় আমি কোনো দিন বাধা দিইনি, কিন্তু কিন্তু আজ যেভাবে তোর ড্যাডির স্বপ্নকে ভেঙে চুরমার করে দিলে তুই, আমার আমার বেঁচে থেকে লাভ কোথায়? ড্যাডি প্লিজ শোনো, ড্যাডি না, আমার ড্যাডি না, ড্যাডি শোনো, না আমি কোনো কথা শুনবো না। ড্যাডি প্লিজ লিসেন টু মি, ড্যাডি লিসেন টু মি, কথা শুনতে চাই না। ড্যাডি প্লিজ, আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন এনি মোর, লিসেন টু মি, আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন এনিথিং, বিয়ে করবো আমি। যে মেয়েকে তুমি ঠিক করবে তাকেই বিয়ে করবো আমি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? হুম, সেই মেয়েটার সাথে সংসার করব আমি, মাত্র এক বছর। এক বছর মানে? সেই এক বছর তার সঙ্গে থেকে দেখা দরকার যে আমি তার সঙ্গে সারা জীবন থাকতে পারি কিনা। যদি একজনের মনে হয় যে থাকা সম্ভব নয় তাহলে তাহলে ডিভোর্স। এটা কি ধরনের বিয়ে হলো? তাছাড়া এক বছরের জন্য বিয়ে করতে তোকে কে রাজি হবে? রাজি হলে বিয়ে হবে, না হলে না, বাস। রাজু, রাজু শুনলি তো রামু, ওর বিয়ে করার কোনো ইচ্ছেই নেই, তার জন্য এত সব বাহানা, এত শর্ত, ওর ভিতরে বাবার জন্য কোনো দরদই নেই। ওহো, আপনি এমন কেন ভাবছেন বলুন তো? যে ছেলে একদমই রাজি হচ্ছিল না সে তো শর্ত দিয়েও রাজি হয়েছে। আরে তারপরে যখন বছর পার হয়ে যাবে তখন তাকে নদীতে ভাসিয়ে দেবো নাকি? এমন সব ঘটনা সিনেমাতেই ঘটতে পারে, তা বলে বাস্তব জীবনে এমন ঘটনা শুনেছিস কখনো? আপনি নিজের কথা একবার ভাবুন না, আপনিও তো বিয়ে করবেন না বলেছিলেন, তারপরে বিয়ে করলেন, রাজুর জন্ম হলো। সবই মায়া বাবু, সবই মায়া। আগে বিয়েটা হোক, তারপর মায়াতে এমনি জড়াবেন যে ছোট বাবু আর বৌমাকে ছেড়ে নড়তেই পারছেন না। আপনি কিচ্ছু চিন্তা না করে আগে কোণেটা ঠিক করে নিন, দেখবেন লক্ষ্মী ঘরে এলে রাজু বাবু আমাদের পুরো বদলে যাবে। দেখুন ঘনশ্যাম বাবু, আমাদের যা স্ট্যাটাস তাতে আপনাদের সাথে সম্বন্ধ করাতে আমার আপত্তি ছিল, কিন্তু আমার ছেলে মনোজ আপনার মেয়ে রীতাকে ভালোবাসে তো, তাই আমরা দুজনে আজকে এখানে আসতে বাধ্য হয়েছি। সবাই চুপ করে গেলেন, কি ব্যাপার? এখানেই তো সমস্যা, বাবা ভাবছেন গীতার বিয়ে না হলে রীতার বিয়ে হয় কিভাবে? হ্যাঁ তা অবশ্যই ঠিক, তাই না মালতি? বড় মেয়ে ঘরে থাকতে ছোট মেয়ের বিয়ে দিলে লোকে অবশ্য নানা কথা বলবে। ওহো, আমরা এখনই বিয়ে দেওয়ার কথা বলছি না, খালি দিনটা পাকা হলে চিন্তা থাকে না। সে কি দিন কি করে পাকা করে দেবো? দেনা পাওনার কথা এখনো পর্যন্ত পাকা হয়নি। তার মানে আপনি যৌতুকের কথা বলছেন তো? এ শব্দ কেন ব্যবহার করছো? আমাদের মনোজ হলো গ্রাজুয়েট, তার স্ট্যাটাসের দিকে যে কত দেবে সেটা কি আমি বলবো? এই 3 লক্ষ। আমরা আলট্রা মডেল লোক বলে ওদের সম্পর্কে বাধা না দিয়ে বিয়েতে রাজি হয়েছি, তা না হলে অনেক মেয়ের বাবারা লাইন দিয়ে বসে রয়েছে, তাই না? ঠিক আছে, আমরা ওই টাকাটাই জোগাড় করব। আমি জানতামই আমাদের স্ট্যাটাসটা দেখে এরা নিশ্চয়ই রাজি হয়ে যাবেন। আমরা উঠছি ঘনশ্যাম বাবু, টাকাটা জোগাড় হয়ে গেলে বিয়ের তারিখটাও পাকা হয়ে যাবে, নাকি গো? হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে আসছি মা। হ্যাঁ আসি ঘনশ্যাম বাবু, আয় বাবা মনোজ আয়। ও
ভরসায় তুই ওদের কথা দিয়ে দিলি মা, সংসার চালিয়ে ঘর ভাড়া দেওয়ার টাকা থাকে না, 2-3 লক্ষ টাকা কোথা থেকে আনবি তুই? তাছাড়া আগেই যদি রিতার বিয়ে হয়ে যায় তাহলে তোর বিয়ের প্রস্তাব আসা কত কষ্ট হবে তা কি তুই জানিস মা? আরে মা, এই পরিবারের জন্যই ভেবে ভেবে তুই কি নিজের জীবনটা ছারখার করে দিবি? তুমিও তো এই পরিবারের জন্য খাটতে খাটতে পঙ্গু হয়ে গেছো বাবা, সব ঠিক হয়ে যাবে দেখো। মামা আমি আসছি বাবা, অফিসে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ স্বপ্ন সুন্দরী, ওগো আমার স্বপ্ন সুন্দরী, কি ঠিক করলি তুই? তুই খালি আমাকে বিয়ের তারিখটা বলে দে, বাকি সব কাজ আমি বুঝে নেব। এই শঙ্কর আর গীতার বিয়ে এমন ধুমধাম করে করব যা এই শহরটা কখনো দেখেনি আগে। এসব কি বলছিস শঙ্কর? এসব বাজে কথা কোনোদিনও আর আমায় বলবি না। কি হলো, বিয়েটা বাজে কথা? আরে সুন্দরী, তোর আমার বিয়েটা যদি আগে না হয় তোর ছোট বোনের বিয়েটা হবে কিভাবে? আরে তোকে আমি রানী করে রাখবো, তাই তো এই ট্রাকটা চালাচ্ছি। শঙ্কর, আর এরকম রাস্তায় দাঁড়িয়ে ঝামেলা করলে পুলিশ ডাকতে বাধ্য হব। আরে গীতা, সাপ যতই ফোঁস ফোঁস করুক না কেন ঘুরে ফিরে গর্তে আসতেই হবে, তোকেও তেমনি আমার কাছে ঘুরে ফিরে আসতে হবে আমার সঙ্গে ঘর করতে। টান 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 টান, ও ড্রাইভার ভাই বিন্দা, হচ্ছে 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 মানে কি হয়ে যাবে? গাড়ি 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 দেখছো, ঘন্টাখানেক ধরে চেষ্টা করছি কিছুতেই ঠিক হচ্ছে না, আর ঠিক হয়ে যাবে। তুমি কি কিছু দেখতে পাও না? তুমি কি রাত কানা? এটা কেমন করে জানলো যে আমি রাত কানা? এটা জেনে গেলে তো সব ধস হয়ে যাবে। না এই মুশকিল আছে হবে না, বুঝেছো আমার বাবু? তুমি এখানে থাকো, আমি এখানে এই জায়গায় নিয়ে আসি। আরে আমি এখানে একা থাকলে সব ধস হয়ে যাবে। তাহলে আমি এখানে রয়েছি, তুমি যাও না। হ্যাঁ হ্যাঁ, আরে সেটাও তো ডবল ধস হয়ে যাবে। মানে আমি বুঝলাম কি, আমরা দুজন একসঙ্গে গেলে হয় না? একসঙ্গে দুজন একসঙ্গে যাবার কি দরকার? আর সব ব্যাপারে তুমি আমায় কেন কেন বলো তো? ঠস হয়ে গেল নাকি? তোমায় ভালোবাসি তো, তাই তোমায় সঙ্গে নিয়ে যেতে চাইছি, এখন একটু ঠস হয়ে গেল আর কি। চলো বৃন্দা। আরে আরে বেচারা নিরীহ লোকটাকে কেন মারছেন আপনি? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, রাস্তায় মেয়েদের গায়ে হাত আছে নিরীহ। চলো চলো, ভুল হয়ে গেছে। এই রে আমি তোর কাঁধ ভেবে আমার এই ঠস হয়ে গেল। অমর বাবু, ভেবেছিলাম তুমি একজন ভদ্রলোক, তুমি কিনা শেষে? আরে বৃন্দা, আমি দিনের বেলায় ভদ্রলোক গো, রাত্রি বেলা ফুল ঠস, মানে দেখতে পাই না রাত কানা। হায় রে, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, তুমি তোমার বোনের বিয়ের প্রস্তাব রাজুর সাথে দেবার সাহস করলে কি করে? তোমার জেনে রাখা উচিত তুমি কোম্পানির একজন ম্যানেজার, আর রাজু চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর উড বি ম্যানেজিং ডিরেক্টর। সবই আমি জানি স্যার, কিন্তু বাবা মা মারা যাওয়ার পর সীমাকে বড় স্নেহ দিয়ে বড় করেছি। ছোট থেকেই সীমা রাজুকে পাবে বলে স্বপ্ন দেখে আসছে, আর তার ভাই হিসাবে তার স্বপ্ন পূরণ করা কি আমার কর্তব্য নয়? দেখো রঞ্জিত, রাজুকে বিয়ে করবার জন্য এই শহরের অনেক মেয়েরই ইচ্ছা হবে, স্বপ্ন দেখবে, তা বলে রাজুকে কি সবাইকে বিয়ে করতে হবে? তাছাড়া রাজু তার মেন্টালিটির সঙ্গে স্যুট করা এমন মেয়েই খুঁজছে। হ্যাঁ, তুমি যদি তোমার বোনের জন্য ভালো পাত্র পাও তাহলে আমাকে জানাবে, আমি সেই বিয়ে আমার মেয়ের বিয়ের মতোই দেবো। রঞ্জিতের প্রস্তাবে না করলি কেন? এটা ঠিক করিস নি, তোর তো রাজুর বউয়ের দরকার। হ্যাঁ দরকার, কিন্তু রাজুর মতো আমেরিকা ফেরত ছেলের জন্য সীমার মতো একটা আলট্রা মডার্ন মেয়ে ভালো হতো নাকি? তাহলে কি বলছো, এমন মনের মতো বৌমা পেতে সময়ের জন্য অপেক্ষা করতে হবে? গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসো। ব্যালেন্স শীট সাইন করতে এসেছি। আর তোমাকে আমার কাছে আসতে হবে না গীতা, you are dismissed from service. না স্যার, আপনি আমার প্রতি এত নির্দয় হবেন না, আমার যদি কাজে অবহেলা থেকে থাকে আপনি আমাকে পানিশমেন্ট দিন, আমার মাইনে কাটুন। কেমন ভয় পাইয়ে দিলাম? হ্যাঁ, আরে যে আমার ঘরের বউ হবে সে আমার অফিসে চাকরি করলে লোকে কি বলবে? বুঝতে পারলাম না স্যার। আমার ছেলে রাজুর সঙ্গে তোমার বিয়ে দেবো ঠিক করেছি,
তুমি রাজি তো? ইয়াহু! বুঝলে গীতা, ভীষণ ভীষণ খুশি আমি। ব্যবসায় 10% বেশি লাভ হলেও কি ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়ে দিলেও আমি এত খুশি হতাম না। বুঝলে গীতা, তুমি চাইলে আমার ছেলের সঙ্গে তুমি খোলাখুলি কথা বলতে পারো। তুমি আমার ড্যাডির বিয়ে বোধহয়? তার মানে আমার উডবি ভবিষ্যতের জীবন সঙ্গী। আচ্ছা, ড্যাডি তোমাকে সব জানিয়েছে বোধহয়? বিয়েতে আমি কি কি শর্ত দিয়েছি সেটা তুমি জানো তো? শর্ত? হ্যাঁ, এগ্রিমেন্ট, ম্যারেজ এগ্রিমেন্ট। ম্যারেজ এগ্রিমেন্ট? হ্যাঁ, চুক্তিপত্র। আর সেই চুক্তিপত্র অনুযায়ী বিয়েটা হবে 1 বছরের ভিত্তিতে। 1 বছরের মধ্যে যদি তোমার মনে হয় তুমি আমার সঙ্গে সারা জীবন কাটাতে পারবে না, বা আমার মনে হয় আমি সারা জীবন চলতে পারবো না, তার মানে আমার অভ্যেস বদভ্যেস যদি তোমার ভালো না লাগে, বা তোমার অভ্যেস বদভ্যেস যদি আমার ভালো না লাগে, তাহলে আমরা আলাদা হয়ে যাব। তার মানে আপনি আমাকে রক্ষিতা রাখবেন? রক্ষিতা মানে? আপনি নাকি বিদেশে বড় হয়েছেন, পড়াশোনা করেছেন, আপনি জানেন না রক্ষিতা মানে কি? রক্ষিতাকে ইংরেজিতে বলে কেপ্ট। কেপ্ট আর ওয়াইফের কি তফাৎ আমি জানি না। আমি তোমায় বিয়ে করছি, তাই তুমি আমার স্ত্রী। আপনি আমেরিকার পরিবেশে বড় হয়েছেন, তাই বোধ হয় স্ত্রী আর রক্ষিতার প্রভেদটা জানেন না। আমাদের দেশে বিয়ে হলো একটা পবিত্র বন্ধন, সেই বন্ধনের সাক্ষী হচ্ছে পবিত্র ভূমির শিখা আর দেবতাগণ। নারীর বিয়ে হয়ে গেলে স্বামী হয়ে যান তার ইহকাল আর পরকালের দেবতা, কারো স্ত্রী হয়ে গেলে সে স্বামীর কর্ত্রী হয়ে যায়। সেখানে কোনো এগ্রিমেন্টও থাকে না আর কোনো শর্তও থাকে না, শুধু থাকে সম্পর্কের বন্ধন। সে পুরনো বন্ধন তত্ত্ব কথা লম্বা লম্বা ভাষণ শোনার আমার দরকার নেই কোনো। বাবা চান আমি বিয়ে করি, তাঁর ইচ্ছেকে সম্মান দিয়ে তাঁর জীবন বাঁচাতে আমি বিয়েতে রাজি হয়েছি। যদি তুমি আমার শর্তে রাজি হও তাহলে হ্যাঁ বলতে পারো, আর না হলে চলে যেতে পারো। শুনুন, আমি কিন্তু শোকেসে সাজানো খেলনাও নই, আর আমি মুখে চেবনে বাবুল গাম বা চুইংগামও নই যে ইচ্ছে হলে আমাকে বিছানায় নিয়ে যাবেন আর ইচ্ছে না হলে আমাকে ছুঁড়ে ফেলে দেবেন। কিন্তু তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি একটা রক্ত মাংস করা মানুষ, স্বাভিমানী একজন ভারতীয় নারী। তাতে এত রাগের বা কি হলো? দুঃখে কষ্টে পড়লে সোনা গয়না বিক্রি করা যায়, ঘর বিক্রি করা যায়, ঘরে আসবাবপত্র বিক্রি করা যায়, কিন্তু নিজেকে বিক্রি করার অবস্থা আমার এখনো আসেনি। এলে আমি নিশ্চয় আপনাকে খবর দেব। স্ট্রেঞ্জ, ভেবেছিলাম আমার রূপ আর গুণ দেখে আপনি আমার ঘরের বউ করতে চেয়েছেন, কিন্তু আজ দেখছি আমি গরিব বলে অবস্থার সুযোগ নিয়ে আপনি আমার ব্ল্যাকমেল করতে চেয়েছেন। গীতা, বাচ্চা বয়সে যখন তখন বায়না ধরলে এটা সেটা এনে দেবো বলা বাবাকে আমি অনেক দেখেছি, কিন্তু কিন্তু ছেলে বিয়ের বায়না ধরলো বলে নিজের অফিসের কর্মচারী এক মহিলাকে ছেলের কাছে পাঠিয়ে দেওয়া বাবা আমি প্রথম দেখছি। গীতা, একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসা সাধারণ মেয়ে যে নিজের পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য আপনার অফিসে চাকরি করছে, আপনার আমেরিকা ফেরত ছেলের ওই প্রস্তাবে রাজি হবো কি করে? আর যদি ভেবেছিলেন তাহলে আপনি আমাকে বললেন কি? গীতা প্লিজ বিলিভ মি, আর তো দরকার 1 বছরের জন্য স্ত্রী হয়ে থাকার মতো কি মেয়ে? গীতা আমাকে বলতে দাও, গীতা প্লিজ। গীতা, তুমি আমায় বুঝতে চেষ্টা করো। গীতা, আমেরিকায় 15 বছর থাকার পর সেখানকার পরিবেশে বড় হওয়া ছেলে কি করে বুঝবে ভারতীয় পরম্পরা সংস্কৃতি, কি করে বুঝবে এই শাখা সিঁদুর একটা পুরুষ আর নারীকে সারা জীবন এক মন এক প্রাণ করে দেয়? আমায় বিশ্বাস করো গীতা, আমার মনের মধ্যে কিচ্ছু নেই, কিন্তু কিন্তু এই বিশ্বাস আছে তোমার মতো মেয়ে তার স্ত্রী হয়ে এলে সারা জীবন তোমাকে বেঁধে রাখতে পারবে, আর স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে বাধা পড়ার পর ও ভুলে যাবে ওই চুক্তিপত্র আর চুক্তিপত্রের দলিল, তাই আমি বিশ্বাস করে তোমাকে তোমাকে ওর কাছে পাঠিয়েছিলাম। গীতা, তুমি যদি মনে আঘাত পেয়ে থাকো তার জন্য দায়ী আমি, আমি খুবই দুঃখিত, আমায় ক্ষমা করে দাও গীতা, প্লিজ এক্সকিউজ মি। এই কলঙ্ক মুখে লাগাবি বলে যা,
পড়ে যা, পড়ে যা, পড়ে যা, পড়ে যা। হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। আরে অলক্ষী, স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়িতে পড়ে আছিস কিনা অপারেশন করাবো? এখানে গাছে টাকা ফলছে না তোর বাবার কোটি কোটি টাকা ব্যাংকে আছে, এখানে না এসে ওখানেই গলায় দড়ি দিয়ে কি কোনো পুকুরে ডুবে মরতে পারিস নি? তোদের কি লাজ লজ্জা নেই? আর তুই বাপের বুঝা নিয়ে ঘরে ঢুকেছিস, তোর মরণ হলো না? কাল সকালে পাড় প্রতিবেশীরা জানলে আমায় আঙুল তুলে দেখাবে, আমায় ছি ছি করে থুতু দেবে। আরে পঙ্গু হয়েও আমি সংসারে রয়েছি না, আর নয়, আমি যাচ্ছি, আত্মহত্যা করবো আমি। বটি, বাবার গালাগালি শুনে নয় গীতা, আমি মরে গেলে এই ঘরের বোঝা কিছুটা কমে যাবে রে গীতা। মা, খুব ভালো কথা ভেবেছিস, খুব ভালো কথা ভেবেছিস। সবাই খালি নিজের নিজের মরার কথাই ভেবে নিল, এটা একবারও ভাবলো না তোমাদের এই বন্ডাত কাদের মুখ চেপে প্রত্যেকদিন মরতে মরতে বেঁচে রয়েছে। তোমাদের সবার সব ইচ্ছা ও বিলাস পূরণ করার কথা ভাবতে কি আমারই মরে যাওয়ার কথা, কিন্তু আমি তো বেঁচে রয়েছি, আর বেঁচে আছি তোমাদেরই জন্য। শোন, যদি এমন দিন নাই আসে, তোকে যদি অপারেশন করি শ্বশুর বাড়িতে না পাঠাতে পারি, সীতা যাকে ভালোবাসে তার সঙ্গে বিয়ে দিতে না পারি, বাবু যদি কোনোদিনও চাকরি না পায়, সেদিন আমরা সবাই সবাই মিলে দুনিয়া ছেড়ে চলে যাব। গীতা! হ্যাঁ বাবা, অন্তত সেই দিনের আশায়, সব দুঃখ কষ্টকে বুকে চেপে রাখার জন্য সবাইকে শুধু এই অনুরোধ করছি, তোমাদের কাছে হাত জোর করে মিনতি করছি, আমার একটু সময় দাও। যদি এমন দিন নাই আসে, তোকে যদি অপারেশন করি শ্বশুর বাড়িতে না পাঠাতে পারি, সীতা যাকে ভালোবাসে তার সঙ্গে বিয়ে দিতে না পারি, বাবু যদি কোনোদিনও চাকরি না পায়, সেদিন আমরা সবাই। মিস্টার ব্যানার্জি, জানেন আমাদের একটা কথা আছে। মে আই কাম ইন স্যার? কাম ইন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমি পরে ফোন করছি। আচ্ছা, রাখছি। আপনার সঙ্গে আমার কিছু ব্যক্তিগত কথা আছে। হ্যাঁ বলো। এই নিন স্যার, আমার রেজিগনেশন লেটার। এটা কেন মা? কাল যা ঘটে গেছে তার জন্য আমি দোষ স্বীকার করেছি, ক্ষমাও চেয়ে নিয়েছি। হ্যাঁ স্যার, আপনি এও বলেছিলেন আপনার ঘরের বউ হতে যাও মেয়ে আপনার অফিসে চাকরি করলে লোকে কি বলবে। মানে অবিনাশ চৌধুরীর বউয়ের ইজ্জত মানে অবিনাশ চৌধুরীর ইজ্জত। আপনি কেন এত উত্তেজিত হচ্ছেন বস? কথায় আছে না, নদীর জল শুকিয়ে গেলে বিধিয়ে মারো মাছ ঠিক সেখানে। এতদিন তো কেটে গেল, আর একটা বছরের কথা, এক বছর পরে যখন রাজু গীতাকে ছেড়ে দেবে আমার সঙ্গে বিয়ে হবে গীতার, আর সীমার সঙ্গে বিয়ে হবে রাজু। Thank you.
জানিস তো দিদি, তোকে আজ দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ রে, রাজু দেখলে পুরো পাগল হয়ে যাবে। ই মা, নতুন জামাই? বিয়ের আগে নতুন বউয়ের ঘরে তো আর সইছে না। চল। হ্যাঁ বলুন। আমার শর্ত অনুযায়ী বিয়ের আগে এই এগ্রিমেন্ট পেপারে তোমার সই করা দরকার। নারায়ণং নমস্কৃতম সর্বকর্মাণি কারয়। ওম ব্রহ্মণ্যদেবায় গুরু ব্রহ্মণিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। হে প্রজাপতি ঋষি, হে অগ্নি দেবতা, যদি তোমরা সত্যি হয়ে থাকো তাহলে তোমরা সাক্ষী রইলে। যদি এই বেদ মন্ত্রের কোনো মূল্য থাকে তবে যে পবিত্র বন্ধনে আমি আজ বাঁধা পড়ছি সেই পবিত্র বন্ধন যেন জন্ম জন্মান্তরের জন্য বাঁধা থাকে, কোনোদিন যেন ছিন্ন না হয়, কোনোদিন যেন ছিন্ন না হয়। আরে আরে, এটা কি করছো? আশীর্বাদ নিচ্ছি। আশীর্বাদ? আশীর্বাদ দেওয়ার মালিক তো সেই উপরওয়ালা, মানে ভগবান। স্ত্রীর কাছে স্বামী দেবতা, বর্তমানে আপনি আমার সবকিছু। আরে আরে, কি করছেন কি? আশ্চর্য তো, তুমি আমার পা ছুলে সেটা ভুল হলো না, আমি তোমার পা ছুলাম সেটা ভুল হয়ে গেল? ভুল নয়, পাপ। স্ত্রীর কাছে স্বামী সব থেকে বড়। কেন, স্বামীর কি দুটো সিং আছে? দেখো গীতা, এই পুরনো কনজারভেটিভ কথা ছাড়ো, স্বামী বড় স্ত্রী ছোট এসব ভাবনা ভাবার দরকারই নেই, বরং স্বামী স্ত্রী দুজন হলো দুই বন্ধু, আজ রাত্রে স্ত্রীর পা ধরলে কিচ্ছু হয় না। দে
সব দুঃখ ব্যথাকে বরিয়ে দেব খুশিতে। এই সিঁদুর শিখিতে দিয়ে যে আজি তুমি আমার গো আমার, তুমি আমার হয়ে থাকো। চিরদিনের তুমি আমারি, ও তোমাকে গো কথা দিলাম আজি চিরদিনের তুমি আমারি। তোমাকে দিলাম আমি এই কথা গো, যুগে যুগে হব তোমারি স্বামী। এই সিঁদুর, এই সিঁদুর শিখিতে দিয়ে যে আজি তুমি আমার গো আমার, তুমি আমার গো আমার। বুঝলি রামু বাবু, কাল অবধি এই বাড়িটা ছিল কিছু অবিবাহিত লোকের মেস, কিন্তু আজ আজ মনে হচ্ছে এই বাড়িটা একটা মন্দির। বৌমা পা দেবার পর এ বাড়ির রূপ রং সব যেন কেমন বদলে গেছে। খালি বদলে গেছে বলছেন কেন বাবু, এই ঘরটা জল জল করছে। এখন ওই কারেন্ট চলে গেলেও কোনো পরোয়া নেই। বউ তো নয় সাক্ষাৎ লক্ষ্মীপতি। কে ঠিক করেছে? আপনি। এটা কি কোনো পরোটা? কেন রে, তোর কি এটা ভাল লাগছিল না? না দাদি,
এরকম সুস্বাদু পরোটা দুর্দান্ত পরোটা আমি জীবনে প্রথমবার খাচ্ছি। আজ অবধি মনে হচ্ছিল বাঁচার জন্য খাচ্ছি, কিন্তু এমন সুস্বাদু খাবার খেয়ে মনে হচ্ছে খাবার জন্য বাঁচতে হবে। আগের সব রান্না এই করতো, আজকের রান্না বৌমা নিজের হাতে করেছে। রান্নাই হোক আর ঘরের কাজই হোক, আমার বৌমা নাম্বার ওয়ান। এ কথা ঠিক যে দাদি, এমন সাথে রান্না করলে কাল কোন স্টার হোটেলওয়ালা গীতাকে হেড কুক করে নিয়ে যাবে, না হলে আমরা হোটেল খুলে গীতাকে কুক রেখে দিলে প্রতিদিন আমার সুস্বাদু খাবার পাবো। ঠিক বলেছি তো? মানবতার খাতিরে এ তো আমার কর্তব্য। কজন লোক আজকের দিনে মানবিকতার কথা ভাবে বিয়াই মশাই? গরিব ঘরের মেয়েকে নিয়ে গিয়ে আমার একটা বোঝা হালকা করে দিয়েছে। আজকে আজ মিতার অপারেশন করিয়ে আপনি আমায় চির ঋণী করে দিয়েছেন। না না বিয়াই মশাই, আপনি ভাবে বলবেন না। আপনি মানুষ নন স্যার, দেবতা। দেখো আমি তোমার যোগ্যতা অনুযায়ী চাকরি দিয়েছি, গীতার ভাই হিসেবে নয়। তাই গীতা যেমন সিনসিয়ারলি কাজ করে গেছে, আমি তোমার কাছে সেই সিনসিয়ারিটি আশা করছি। ওকে ওকে স্যার। আরে আরে তোমরা দেখো গীতারি মেয়ের ফুটানি দেখো, কাল যে 60 টাকা সস্তা শাড়ি পড়তে পারতো না, আজ সে 6000 টাকা দামের বেনারসি পড়েছে। স্ট্যান্ডার্ডটা দেখো। বাবা তো ল্যাংড়া ভিখারি লোক, আর মেয়ে পয়সাওয়ালা দেখে ঝুলে পড়লো। আরে পয়সাওয়ালা ঘরের বউ হলে কি চরিত্র বদলে যাবে? পুরোহিত বিয়ে চলুক। গেল রে, যাকে তাকে ছুরি মেরে 10-20 বার জেল খাটা অ্যান্টি সোশ্যাল লোক, তোমার দম ভাইরা তাকে মেরে একদম ফাটিয়ে দিল। ভাইরা কার? আরে রাজু, এটা কি সত্যি? তোর তোর শালির বিয়েতে গীতাকে কেউ অপমান করেছিল বলে তুই তাকে মেরেছিস? কেন মেরেছিস তুই? খারাপ লাগলো বলে তো? তোর স্ত্রীকে অপমান করেছে বলেই তো? তাহলে বুঝেছিস স্ত্রীর মূল্য কত? যা ঘটেছে সেটা আমার স্ত্রী বলে নয়, সে যদি আমার ঘরের ঝিকেও অপমান করে থাকতো ওকে আমি মারতাম। ও তোর চোখে নিজের স্ত্রী আর চাকর ঝি সমান? সে কথা নয় ড্যাডি, আমার স্ত্রী হলো নারী জাতি, ঝি হলেও সেই নারী জাতি। আমার পয়েন্ট হচ্ছে সেই নারী জাতি, আন্ডারস্ট্যান্ড? আরে আরে গ্যারেজ বন্ধ করে এ কি করছো? অত টানব চুলে বেঁধে আম তো চমকি দিস। থাক থাক, সে বীর বিক্রম তোলা থাক, আগে আমার গাড়িটা ঠিক করে দাও, তারপর যা টানার টানোকে যাও। এই নেই আমি নেই, যতক্ষণ না পর্যন্ত কাজটা হেলিয়েছি ততক্ষণ অন্য কোনো কালে হাত দেবো না। হেলেছে হেলেছে, গ্র্যান্ড সাকসেস সাকসেস। আরে গাড়ি নড়েনি, আসলে উপড়েছে তোমার এই চুলের মুঠি। বাবা এই নাও তোমার 12টা ডিম সিদ্ধ আর ভুট্টার তরকারি। আরে রানী, আর কাকে খাওয়াবি, কে গিনিস বুকে নাম ওঠাবে? দেখ দেখ চুলের মুঠি ফুটি উপড়ে একাকার অবস্থা, ওর দ্বারা কিচ্ছু হবে না। দে দে আমায় দে, ডিম খাবো আর গাড়ি টানবো। না না তোমার চুলের মুঠি যদি উপড়ে যায়। আরে চুল চুলই যাক, তোমাকে পাওয়ার জন্য আমি বরবাদ হয়ে যেতে চাই। তুই রানীকে ভালোবাসিস? আরে হাট, তা না হলে তোমার ঘরের আশেপাশে আমি এমনি লাইন লাগিয়েছি,
জিজ্ঞাসা করো এই রানীকেই, রানী এই শাড়ি তোকে কে দিয়েছে? ওকে বিয়ে করবি তুই? না, শাদি করবো ভাবছি। তাহলে একটা কন্ডিশন। কন্ডিশন? হ্যাঁ কন্ডিশন, একটা শাড়ি কিনলে ব্লাউজ পিসটা মাগনা, একটা বন্ডিটা কিনলে কাপটা মাগনা, বড় পেস্ট কিনলে ব্রাশটা মাগনা। তুই যদি রানীকে বিয়ে করবি তো আমার বড় মেয়ে পুলুকে মাগনায় দিয়ে দে। মাগনায়? তাহলে তো জমে গেল একসঙ্গে এক জোড়া। একজন কোমর টিপে দেবে, আরেকজন মাথা টিপে দেবে, একজন এক গালে আদর করবে, অন্যজন অন্য গালে আদর করবে গো। এমনটা হলে পুরো পাগলা হয়ে যাব আমি। আচ্ছা তোমার বড় কন্যা কুঁজো কালা না অন্ধ? অন্ধ। অন্ধ? তার মানে তোমার বড় মেয়ের বিয়ে যদি না হয় আমাদেরও হবে না? কিভাবে হবে তাহলে? তাহলে তাহলে আর কি উপায়? কিছু একটা করো, না হলে আমাদের প্রেম অমর হবে কিভাবে? অমর? বাবা, ফুলকে পছন্দ হয়েছে তো? আপনি এমন কেন বলছেন? আপনার মেয়ে যা আছে আছে, ওর চোখ দুটোই আমার সবচেয়ে ঠর্স লেগেছে। পাত্র নাকি ফুলের চোখ দুটো পছন্দ হয়েছে? অমরকে তুমি সব কথা খুলে বলে দিয়েছো? ওকে আমি কিচ্ছু বলিনি, তোমার সে বিষয় নিয়ে চিন্তা করার দরকার নেই। তাহলে যৌতুকের কি হবে? আরে যৌতুক নেবে কি জেলে যাওয়ার জন্য? সেসব বুঝবো আমি, ঠিক আছে? এবার কালি রক্ষা করো। কি ফুসু ফুসু হচ্ছিল? আরে ভাই, যৌতুকের কথাবার্তা হচ্ছিল না? যৌতুক? হ্যাঁ। আরে যৌতুকের কথা কেন? মেয়ে দেবে কিনা সন্দেহ, যৌতুক আবার কি বলছি? Don't worry, be happy. কাকা, আমাদের দুজনের বিয়ের তারিখটা বার করে তো। হ্যাঁ, আগে যেটা আছে, আগামী 17 তারিখ সকাল 10টায় গায়ে হলুদ আর রাত্রি 10টায় লগ্ন। না না, বিয়েটাও সকালে করে দিন। সকালে কিভাবে হবে? শুক্র দোষ পেয়ে যাবে না, বাচ্চাটা ল্যাংড়া হবে, না হলে কানা হবে। রাত কানার ছেলে, কানাই হবে। না, দিন তো আর ভালো দেখছি না। আরে আরে বাবা, রাত্রেই বিয়েটা হোক না। আরে দিনের বেলায়? হ্যাঁ বাবা। আরে দিনে না না। আরে যেমন সুবিধা তেমনই ব্যবস্থা করো। শোনো, কি হলো ম্যাডাম? তোমার জন্য খাবার বাড়ি। আমি খেয়েছি, তুমি খাওনি? তুমি না খেলে কিভাবে আমি খাবো? আমি খাওয়ার পরে যেভাবে খাবে সেভাবে। কিন্তু স্বামীকে খাওয়ানোর পরে স্ত্রী খাওয়ার কথা। আচ্ছা, কে সেই নিয়ম বার করেছে পুরুষ খাওয়ার পরে স্ত্রী খাবে? কেন পুরুষ কেন স্ত্রীকে সম্মান দিতে পারে না? স্ত্রীকে পায়ের তলায় দাবিয়ে রাখার জন্য এইসব নিয়ম হয়েছে। দেখো গীতা, খাবার ইচ্ছে না হলে অবশ্যই অপেক্ষা করতে পারো, কিন্তু স্বামী কখন ঘরে ফিরবে তার পথ চেয়ে বসে থাকা উচিত নয়। Understand? আরে কি হলো তোমরা এই সাত সকালে? ফুল মিষ্টি কথাটা হচ্ছে মেশামশাই। আরে বাবু, পটি কেমন আছো? Many many happy returns of the day. Happy birthday to you. মেশোমশাই, আজকে তার জন্মদিন। আচ্ছা, আরে মা, তুমি তো আমাকে আগে জানাওনি। আগে জানলে আমি একটা ধুমধাম করে বার্থডে পার্টি অ্যারেঞ্জ করতাম। রাজু জানে? হ্যালো। আরে রাজু, আজ গীতার জন্মদিন। রিয়েলি? Many many happy returns of the day. Thank you. ড্যাডি, আমি আসছি, আমার একজন বন্ধু অপেক্ষা করছে। সরি গীতা, তোমাকে আজকে কোম্পানি দিতে পারলাম না। বাই বাই। বাই। আরে আরে, সব ব্যাপারে ও এরকম। এত বড় ছেলে হয়েছে, বিয়ে হয়ে গেছে, কাণ্ডজ্ঞান বলে কিচ্ছু নেই। অন্য কেউ কি স্ত্রীর চেয়ে বেশি ইম্পর্টেন্ট? আরে মা, বৃষ্টিতে দাঁড়িয়ে আছো? দেখি 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 দেখি। আরে বাহ বাবা। আরে মা, আজ তোমার জন্মদিন, এই খুশির দিনে একটু মিষ্টি খেতে দাও, সুগার না হয়ে বেড়ে যাবে। পারুক, দুটো ট্যাবলেট খেয়ে নেবো। কি যে বলেন মেশামশাই। বাবা, আজ আমি একটু বাবাকে দেখতে যাব। আরে তো বলার কি আছে, যাও। হা করো মা, হা করো।
many, many happy returns of the day. Clap. দেখ রিতা আজকের দিনটাও থেকে গেলে পারতিস বাড়িতে যে সন্ধ্যের মধ্যে পৌঁছাবো বলে এসেছি দেরি হলে ওদিকে বাবার ব্লাড প্রেসার বেড়ে যাবে বাবার আদরের ছেলে রামিস্তা এবার আসার সময় দুজন নয় তিনজন হয়ে আসতে হবে এমনিতেই একজনকে সামলাতে মুশকিল হয়ে যাচ্ছে আরেকজনকে বিয়ে করে সামলাবো কিভাবে বুঝলে তুমি যে বোকা সে বোকাই রয়ে যাবে গীতা বলছে খোকা কি খুকুকে সঙ্গে নিয়ে আসবে বাবা তুমি কাঁদছো না মা কেন কাঁদবো আমি তো দুনিয়ার সবচেয়ে সুখী লোক এই তো মিতার সংসার সাজিয়ে দিলি তুই রিতার বিয়ে যাও দিয়ে দিলি ছোট ভাইকে চাকরি দিলি তোর এই পঙ্গু বাবাকে এত কাজ করতে পারতো মা বাবা যার মন ভালো তাকে প্রভু দেখে তাই তো তোকে মা ঠাকুর এমন দেবতার মতো স্বামী দিয়ে দিয়েছেন তুই মন দিয়ে সংসার কর মা গীতা সুখের সংসার কর আরে রামু বাবু আরে বৌমা দেরিতে ফিরবে বলে তোকে কিছু বলে গেছে কই না তো রাত 12টা বেজে গেল এখনো ফিরলো না রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো এই তো বৌমা এসে গেছে বাবা আপনারা এখনো শুননি তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমার জন্য অপেক্ষা করছিলেন উনি ফিরে এসেছেন অকালের মেঘের মতো আজ সন্ধ্যে 7টায় এসে আজি শোনো মা তোমার যদি কিছু বলে তুমি কিচ্ছু বলবে না বেশি কিছু বললে তুমি বলবে বাবাকে বলে গেছি হ্যাঁ বাবা অনেকদিন বাদে গিয়েছি তো তাই ফিরতে দেরি হয়ে গেল এত রাত অব্দি কোথায় ছিলে কার সঙ্গে ছিলে বলো কি করছিলে তার সঙ্গে কি সম্পর্ক ভেবেছিলে এই কথা বলবো তো আসল কথা হলো তোমার উপর আমার আমার উপর তোমার বিশ্বাস থাকা দরকার সন্দেহ নয় ওকে গো রিল্যাক্স আমি তোমায় বলেছিলাম মা ওর কথা কিছু ধরবে না ওর মুখে যা এলো তাই বলে দিল তো না বাবা ও রাগ করে তো দূরের কথা জোরে কথাও বলেনি তবে মা তোমার চোখে জল কেন আমরা ওর বিষয়ে অযথাই ভাবছি বাবা সে কিন্তু ওর সঙ্গে এক বছর কেন আমার তো ইচ্ছে করছে সারা জীবন কাটানোর জন্য সত্যি বাবু এই ছোট বাবুকে বোঝাটা বড় কষ্টকর আরে রামু ও আমার রক্তের সন্তান আমি ওকে বুঝতে পারিনি তুই বুঝবি কি করে আহা কেন এমন ট্রেন কম্পার্টমেন্টে ভিখারির মতো ঘোরাফেরা করছো এরা যদি সবকিছু জেনে ফেলে না তাহলে ফুল টস হয়ে যাবে আমার কথা আমায় বলছো তুমি কাউকে কিছু বলনি তো বলবো কি বলছো এদের যদি সব বলতাম না তোমার ফুলসজ্জে তো দূরের কথা এই বিয়েটা হতো না হয়তো জানলে রানী কি বলছিস দিদি আমি চোখে দেখি না সে কথা ও জানি তো জানিয়ে দিলে বল না বিয়েটা হতো কিভাবে ধীরে 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 এদিকে এদিকে চলো আয় এই যে বসে আছে এখন আয় প্রণাম কর ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বৃন্দা তুই ঠিক আছে ঠিক আছে
ভালো হয়েছে এখানে না খুব ভালো ফুলরানী আমার ফুলকুমারী তুমি আমাকে বিয়ে করতে রাজি না হলে আমার উপায় ছিল না কাঞ্চ আমি জানি বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি এলে এমন কাঁদে সবাই ফুল তোমার চোখ দুটো যত সুন্দর তার থেকেও বেশি সুন্দর তোমার চোখের জল ঝরে পড়াটা এই ফুল তুমি কেঁদো না চোখের জল মোছো চোখের জল তোমার দেহ ছুঁয়ে আমার হৃদয়ের ভেতরটা যেন ছাক করে উঠে আমাদের গোডাউনের মাল উঠাবেও না, তাই বলে ট্রাক প্রতি 100 টাকা করে বেশি দিতে হবে? নো নো নো, ইট ইজ নট ডিজায়ারেবল।
আচ্ছা এই ছোট্ট প্রবলেমটা তুমি নিজে সলভ না করে আমার মাথা খারাপ করছো কেন? ঠিক আছে তুমি ওকে অফিসে পাঠিয়ে দাও, আমি ফাইনাল করে নিচ্ছি। একটু শুনবে? কি হয়েছে? তুমি তোমার ড্যাডিকে খুব ভালোবাসো না? এতে বলার কি আছে? সেই জন্যই তো তার পছন্দের মেয়েকে বিয়ে করেছি। তুমি ড্যাডির অফিসেও তো যেতে পারো। হলো, সকাল সকাল ক্লাস আরম্ভ হয়ে গেল, এই জন্যই বিয়ে করতে চাইনি। না না, আদেশ দেওয়া বা ক্লাস নেবার মতো স্ত্রী আমি নই। নয়? বিন্দু মাত্র না, উই আর জাস্ট ফ্রেন্ড। তুমি তো একথা নিজেই বলেছো। বন্ধু হিসাবে এটা কেবল আমার সাজেশন। প্রত্যেকদিন ক্লাবে গিয়ে খালি বকবক করে তুমি বোর হয়ে যেতে পারো, সেই জন্য মন পরিবর্তনের জন্য ঘন্টাখানেক অফিস করলে তোমার টাইম পাস হয়ে যাবে। আর তোমার বিজনেস কেমন চলছে সে বিষয়ে ধারণা হয়ে যাবে তোমার। গুড সাজেশন। এমনি মনে হলো তাই আর কি। এবার তোমার খুশি, তোমার মজমস্তিতে বাধা দেব না, আমার অধিকারও নেই। তোমার ফলের রস রইল, খেয়ে নিও। আমার কালো রঙের শার্টটা ব্লু হয়ে গেল। আমি দেখেছি। মানে আমার এই নীল রঙটা খুব ভালো লাগে তো তাই আর কি। তুমি পরো না, তোমাকে ভালো মানাবে। What's there on a bloody blue? কনভেন্টের বাচ্চাদের ইউনিফর্মের মতো মনে হবে। I like black. কালো। আমি এটা অর্ডার দিয়ে তৈরি করিয়েছি, তুমি পরবে বলে। সরি, আমার ড্রেস আমার রুচিতে পরব, তোমার মতে রুচি বদলাতে পারবো না। একটু শুনবে? কি হয়েছে? আজ কলা মন্দিরে আমার ফেভারিট সিঙ্গারের মিউজিক্যাল প্রোগ্রাম আছে, তুমি তাড়াতাড়ি এলে তোমার সঙ্গে যাবো। আই এম সরি, সঙ্গীত জগতের উপর আমার ইন্টারেস্ট নেই, তাছাড়া আমার আজকে প্রোগ্রাম আছে, তুমি একা যেতে পারো। নো প্রবলেম, বাই বাই। ডিজেলের দাম যে বেড়ে গেছে আপনি কি জানেন না? দেখো, মিটিং এ যে রেট ফিক্স হয়েছে তার একটা পয়সা আমি বেশি দেব না। ঠিক আছে, আপনার কোম্পানি মাল কি করে খালাস হয় আমিও দেখে নেব। ও, তুমি আমায় ধমক দিচ্ছ? আপনি যা খুশি ভাবতে পারেন, কিন্তু মাল উঠবে না মানে উঠবে না। ঠিক আছে, তোমার মাল ওঠানোর দরকার নেই। ড্যাডি, আমাদের মিলের কত ট্রাক মাল যায়? 50। ট্রাক প্রতি ভাড়া কত? 1000 টাকা। তাহলে 50 ট্রাকের ভাড়া কত হলো? 50,000। আমাদের বছরে কত মাস ট্রাক দরকার? এই ধরে নে 9 মাস। 9 মাস? আমাদের প্রতিদিন 50 ট্রাক হলে মাসে হলো 15 লক্ষ টাকা। 9 মাসে মোট 35 লক্ষ টাকা ট্রাক ভাড়া যাচ্ছে। আমরা যদি নতুন ট্রাক কিনে নিই তাহলে একটা ট্রাকের দাম কত? 5 লক্ষ। 5 লক্ষ? তাহলে 50 ট্রাকের দাম 2,50,00,000 টাকা। ড্যাডি, ভালো হবে আমাদের 50টা নতুন ট্রাক কিনে নেওয়া, সেটাই মাল বইব, আর কবছর পরে ট্রাক আমাদের। রাইট রাইট, তুমি আসতে পারো। ড্যাডি, আমিও আসছি। এই রাজু, রাজু, রাজু। কি ড্যাডি? মাই ডিয়ার সান, সুপার আইডিয়া। আমি বলছিলাম কি, তোকে যদি দেশের ফাইন্যান্স মিনিস্টার করে দেওয়া হয় তাহলে দেশে গরিবী বলে কিচ্ছু থাকবে না। ডোন্ট জোক ড্যাড। আই এম নট জোকিং মাই সান। আমি বলছিলাম কি, আমাদের ফ্যাক্টরিতে একদম যে পা দেয় না সে হঠাৎ পথ ভুলে চলে এলো কি করে? না, অনলি টাইম পাস। টাইম পাস? হ্যাঁ, আরে টাইম পাস করতে এসে একবার টাইট করে ছেড়ে দিবি, আর যদি ফুল টাইম দিতিস তাহলে আমি টাটা বিল্লার সঙ্গে টক্কর দিতাম। ড্যাডি, তুমিও কিছু কম নও। ড্যাডি কার? হ্যাঁ, পাটটাকে ধমকে তো কাজ হচ্ছিল, এ তো বাঁশের চেয়ে কঞ্চি শক্ত, শঙ্কর দাদাকে পথে বসাতে চলেছে। আহ, পথে বসাতে চাইনি, বসিয়ে দিয়েছে। সে আমাদের সব প্ল্যান ছাড়খাড় করে দিয়েছে। শুন শঙ্কর, যে আমাদের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে সে কাজ উপে ফেলবো, মানে রাম নাম সত্য। Yeah.
হয়ে গেছে। এই এটাকে তুলে পাহাড় থেকে ছুড়ে ফেলে দে। ওকে বস, ওই চল এদিকে। এই রাজুবাবুর স্পাইনাল কর্ড ইনজিওর্ড হয়েছে, ওকে অন্তত 4-5 মাস বেড রেস্ট নিতে হবে। অবিনাশবাবু 4-5 মাস হসপিটালে থাকবে ও? আপনারা ওর যত্ন নেবেন এবং সেবা শুশ্রূষা করবেন বলে যদি আমায় কথা দেন তাহলে ওকে আমি ডিসচার্জ করে দেবো। ডক্টর আমিও সেবা করব। তাহলে মোটামুটি 4-5 দিনের মধ্যে ওকে আমি ছেড়ে দেবো। কিন্তু ডোন্ট ওয়ারি মিস্টার চৌধুরী, ওকে আমি রেগুলার গিয়ে চেক আপ করে আসবো। ওকে চোখে অশ্রু ঝরায় স্বামীর সেবাগে, একবার দিলে আর যায় না যে মোছা। স্বামীর দেওয়া সিঁদুরে তোর, স্বামীর দেওয়া সিঁদুরে তোর, স্বামীর দেওয়া সিঁদুরে তোর, স্বামীর দেওয়া সিঁদুর। Thank you.
স্বামী স্ত্রীর কাল বড় কালের আশ্রয়, স্বামী আছে সাথে তার তাই তো সে নির্ভয়। স্বামী স্ত্রীর কাল বড় কালের আশ্রয়, স্বামী আছে সাথে তার তাই তো সে নির্ভয়। স্বামীর প্রেম ভালোবাসায় জীবন মধুর, একবার দিলে আর যায় না যে মোচা। স্বামীর দেওয়া সিঁদুরে তোর, স্বামীর দেওয়া সিঁদুরে তোর, স্বামীর দেওয়া সিঁদুরে তোর, স্বামীর দেওয়া সিঁদুর। মিস্টার চৌধুরী, স্পাইনাল কর্ডে আঘাত পেয়ে কেউ যেত তাড়াতাড়ি ভালো হয় এটা আমার ডাক্তারি জীবনের প্রথম কেস। থ্যাংক ইউ ডক্টর। ধন্যবাদ আমাকে নয়, বরং আপনার স্ত্রীকে দিন শুধু। আমি তো শুধু অ্যাডভাইস দিয়েছি, তার সেবা শুশ্রূষা আর পূজা অর্চনার ফলেই আপনি আজ নতুন জীবন ফিরে পেয়েছেন। সত্যি বলতে কি, ওনার মতন স্ত্রী পেয়েছেন বলে আপনি খুবই ভাগ্যবান। আমি আসছি। ওকে, নমস্কার। ওকে, বাই ডক্টর, বাই। আরে শুনেছিস তো ডাক্তারবাবু কি বললেন? সত্যি দেখ, গীতা আমার বহু সেবা করছে, ঠিক মায়ের মতো, নিজের বোনের মতো, একটা বন্ধুর মতো। গীতা যদি আজ কোনো হসপিটালের নার্স হয়ে থাকতো না, তাহলে ও মাদার টেরিসা কিংবা ফ্লোরেন্স নাইটিংগেল বলে খ্যাত। কাল তোর বিয়ের এক বছর পূর্ণ হচ্ছে, মনে আছে? এদিনটা আমি কি করে ভুলবো ড্যাডি, ওই দিন পর্যন্ত বিয়ের এগ্রিমেন্ট আছে না? এগ্রিমেন্ট? আরে কি দরকার ওই এগ্রিমেন্টে, ওটা ছিঁড়ে ফেল। না ড্যাডি, ওটা ছিঁড়বো না। ফিরবি না? তার মানে বউ বাপের ঘরে ফিরে যাবে? আবার ফিরে যাওয়া উচিত না রে। মানছি যে আমার সেবা করেছে মাদার টেরেসা হয়ে, ফ্লোরেন্স নাইটিংগেল হয়ে, আমি তাকে তাদের মতোই ভেবেছি, স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারি না। যে তোর জীবন বাঁচালো, মায়ের মতো স্নেহ দিয়ে মন্দিরে মাথা ঢুকে নিজের শরীরের কথা চিন্তা না করে তোর সেবা করে শরীর পাপ করে দিল, অথচ তুই তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারলি না। আরে কেন পারলি না, কেন? বিবাহ মানে দুটি অজানা অচেনা মানুষের মনকে জুড়ে দেওয়ার একটা সামাজিক প্রক্রিয়া, বেদমন্ত্রে মন্ত্রিত করে দুটি জীবনকে অগ্নি সাক্ষী রেখে পরস্পরকে বেঁধে দেওয়ার একটা পবিত্র বন্ধন, যাকে কটা দিন কটা মাস কটা বছরে ভেঙে ফেলে দেওয়া যায় না রে, মিটিয়ে দেওয়া যায় না। আমি লাচার রে রাজু, আমি তোকে অনুরোধ করছি রে, আমি তোর হাত ধরছি রাজু, আমি আমি তোর পায়ে ধরছি রাজু, বিনা দোষে ওকে এত বড় শাস্তি দিস না রে তুই। আমি তো অন্যায় করিনি ড্যাডি, এই শর্তেই তো বিয়ে করেছি, সেই মতো এগ্রিমেন্ট পেপারে গীতা সইও করিয়ে নিয়েছি, সেই শর্তে গীতা রাজি হয়েছে, আর তুমিও। হ্যাঁ আমি রাজি হয়েছিলাম, রাজি হয়েছিলাম এই কারণে আমার বিশ্বাস ছিল পবিত্র বন্ধনে। হ্যাঁ আমি রাজি হয়েছিলাম, রাজি হয়েছিলাম এই কারণে ভেবেছিলাম বিয়ের পর সবকিছু বদলে যাবে। আরে গীতার মতো একটা লক্ষ্মী প্রতিমা পাওয়ার পরও তুই তুই বলছিস ভালো স্ত্রী তুই পাসনি, তুই বিছানায় পড়েছিলি একটা পক্ষাঘাতে রুগী হয়ে, দিন রাত খেটে খেটে সে তোকে এক নতুন জীবন দিল, তোর সেবা করতে গিয়ে নিজের শরীরটাকে তিল তিল করে ক্ষয় করে দিল, অথচ কৃতজ্ঞতা জানানোর বদলে। কৃতজ্ঞতা জানানো আর সংসার করার মধ্যে অনেক তফাৎ ড্যাডি, আমাকে সেবা করছে বলে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে হবে এর কোনো মানে আছে? আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি তোর হৃদয়টা কোন উপাদানে গড়া, তুই তুই একটা অকৃতজ্ঞ ড্যাডি, একটা পাঠান ড্যাডি। প্লিজ প্লিজ ড্যাডি প্লিজ, আমি যা চাই তাই করি, তুমি অযথা উত্তেজিত হয়ে চলেছো, রিল্যাক্স।
কালকে বাড়ি ফিরে যাব আমি, কারণ আমাদের চুক্তি অনুযায়ী এক বছর পার হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ গীতা, যাই হোক অন্তত তুমি বুঝেছো। বৌমা, এটা কোনো সাধারণ অলঙ্কার নয়, তোমাকে পড়াবার জন্য তোমার শাশুড়ি এটা গড়িয়েছিলেন। তোমার শাশুড়ি তো আজ নেই, তাই আমি এই মাঙ্গলিক গয়না আমি তোমায় দিচ্ছি। এই মাঙ্গলিক গয়না তুমি কখনো খুলো না বৌমা। শাখার সিঁদুর, বিবাহিত স্ত্রীর ভূষণ। তুমি কি সত্যি চলে যাবে বৌমা? বাবা ডাকবার অধিকার আপনার পুত্র আমার থেকে কেড়ে নিয়েছে। গীতা, আমি ক্লাবে যাচ্ছি, চলো তোমাকে পৌঁছে দেবো। বাবু, বৌমা বৌমা কোথায় যাচ্ছেন? নিজের বাপের ঘরে। রামায়ণে লক্ষণ সীতা আমাকে বনবাসে নিয়ে গিয়েছিলেন, আর কলিযুগে স্বয়ং রামচন্দ্র যাচ্ছেন সীতাকে বনবাসে রাখতে। বনবাসে? হ্যাঁ রে, গীতা মা চিরদিনের জন্য এবাড়ির বউ হয়ে আসেনি রে, এসেছিল এক বছরের টেকা নিয়ে। টেকা নিয়ে কেন এসেছিল বাবু? সবই আমাদের ভাগ্য। ভাগ্য? ভাগ্য কাকে বলে? ছেলেকে আমেরিকা পাঠিয়েছিলাম উচ্চ শিক্ষা নেবার জন্যে, ভেবেছিলাম আমার মান সম্মান বেড়ে যাবে। এই আমার মান সম্মান বেড়েছে, এই আমার মান সম্মান বেড়েছে। এক বছর একসঙ্গে থেকেছি, আজ আমরা আলাদা হয়ে যাচ্ছি। কাল রাস্তায় দেখলে চিন্তা অস্বীকার করবে না তো? থ্যাংকস, আমরা একসাথে ঘর সংসার করতে পারিনি ঠিক, কিন্তু বন্ধু হয়ে তো থাকতে পারি। যদি কোনো দরকার হয় তোমার নিশ্চয়ই ফোন করে জানাবে। ওকে, বাই। কি মা, জামাই বাবুজি ঘরে না ঢুকে চলে গেল, কি হয়েছে মা? তুই এত চুপচাপ, কি হয়েছে মা? তোর মুখে কোনো কথা নেই যে?
আজ আমাকে চাকরি থেকে রেহাই দিয়ে দিল বাবা। চাকরি? চাকরি তো তুই আগেই ছেড়ে দিয়েছিস মা। না বাবা, আজ আমাকে স্ত্রীর চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। স্ত্রীর চাকরি? সেটা আবার কেমন মা? ও আমাকে বিয়ে করেছিল এক বছরের জন্য। তুই কি শোনাচ্ছিস মা? বিয়ে হলো এক বছরের জন্য? আরে কে কি বিয়ে হলো? সবই আমার ভাগ্য বাবা। ভেবেছিলাম আমি ওর ঘর সংসার করব বলে, কিন্তু জানা ছিল না আমার সিঁদুর এভাবে মিথ্যে হয়ে যাবে। যেমনই হোক স্বামী নারীর সেই সর বেসর, স্ত্রীর শিখির সিঁদুর তার করবে সব বিপদ দূর। যেমনই হোক স্বামী নারীর সেই সর বেসর, স্ত্রীর শিখির সিঁদুর তার করবে সব বিপদ দূর। দাম দিয়ে কেনা নয় সবচেয়ে দামি, একবার দিলে আর যায় না যে মোছা। স্বামীর দেওয়া সিঁদুরে তোর, স্বামীর দেওয়া সিঁদুরে তোর, স্বামীর দেওয়া সিঁদুরে তোর, স্বামীর দেওয়া সিঁদুর। বাবু নমস্কার। রাজ্য কোথায় রে? আগে ছোট বাবু সকাল থেকে বিছানা ছেড়ে ওঠেননি। হ্যাঁ, কিন্তু তোমাকে যেন ভীষণ ঠস দেখাচ্ছি। আকেল দাঁত মরে গেল রে, তুই বোধহয় আমায় মারলি। হ্যাঁ মেরেছি। কেন? তুমি আমায় কি বললে? হরির বৃন্দাবন। উত্তরে কি বলেছি? বাবু নমস্কার। তারপর তুমি আমায় কি বললে? রাজু কোথায় রে? উত্তরে কি বলেছি? সকালে বিছানা ছেড়ে ওঠেনি। তারপর তুমি আমায় কি বললে? ভীষণ ঠস দেখাচ্ছে, আবার মারলি। এই বৃন্দা, মারছিস কেন ওকে? বাবু আমার সঙ্গে ঠাট্টা করছে। না কাকা, ঠাট্টা? গালটা আমার খাট্টা করে ছেড়েছে। ঠাট্টা কি? ঠাট্টা তুমি করো না। আমি ঠাট্টা করিনি। কি ঠাট্টা করো না? এক ঠাট্টা বলো না। তুমি আমায় কি বললে? হরির বৃন্দাবন। উত্তরে আমি কি বললাম? বাবু নমস্কার। তারপর তুমি কি বললে? রাজু কোথায় রে? উত্তরে কি বললাম? বিছানা ছাড়েনি এখনো। তারপর তুমি কি বললে? তোকে ঠস দেখাচ্ছে, আবার মারলি। এটা গাল না ঢাল রে। ঠাট্টা করনি তুমি? তুমি আমার সাথে ঠাট্টা করনি? কালকে ছোটবাবু বহুমাকে দাঁড়িয়ে দেওয়ার পর আমার বুকটা পেটে চৌচির হয়ে যাচ্ছে, আর তুমি আমায় বলছো বলছো আমায় ঠস দেখাচ্ছে। কি বললি? রাজু বৌদিকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে? তুমি তুমি এ কথা জানো না? না, জানা থাকলে আমি তোর সঙ্গে ঠাট্টাও করতাম না, আর তোর থাপ্পড়ও খেতে হতো না। সরি অমর বাবু, ভেবেছিলাম তুমি সব জেনে শুনে আমার সঙ্গে ঠাট্টা করছো। না বৃন্দা, না। গীতা, ওই চা দাও। এটা চা না ছিল তা? আমি বৌমা নই কো, এ ঘরের চাকর। যদি ভালো না লাগে তাহলে ছুটি নিয়ে চলে যাব। আর সহ্য তো আমি চা না চিরতা বলেছি, তাতে তো সিরিয়াস হওয়ার কি আছে? কাল অব্দি সব ঠিকই ছিল, আজকে কি হলো? ড্যাডি, ড্যাডি বাথরুমে জল আসছে না। আমি এ বাড়ির মালিক, চাকর নই। বাথরুমে জল আসছে কি না এসব বলে আমাকে বিরক্ত করতে এসো না, আমি কিছু জানি না। তার মানে আমি বিরক্ত করছি না? এখানে কিছু না কিছু একটা গোলমাল হয়েছে। বৃন্দা, গাড়ি বের কর। গাছগুলোর এই অবস্থা কেন? মালি, কি হয়েছে? গাছে জল দাও না। আরে এই হা করে আছিস কেন? হ্যাঁ হা করে আছিস কেন? নিজের ফুলের মতো স্ত্রীকে শুকনো ফুলের মতো ছুঁড়ে ফেলে দিয়ে এখন ফুল গাছের জন্য ওনার তরু দুধ নিয়ে পড়ছে।
আরে তার গাছ তার বাগান তার ফুল উপরে ফেলে দিলে তোর কি করার আছে রে? একদম ঠিক কথা, তার যেমন যেমন ইচ্ছা। আমি কে? আমার নাম থাক। এই এখানে কি হচ্ছে? গাড়ি বের করো। ক্লাবে একটা পার্টি অ্যারেঞ্জ করেছে, আপনাকে ইনভাইট করেছে, নিশ্চয়ই আসবেন। এই ফ্যাক্টরি লসে চলছে জেনেও তুমি এখানে চাকরির অ্যাপ্লিকেশন করেছো? হ্যাঁ স্যার।
চাকরিটা আমার ভীষণ দরকার। তোমার দরকার বলে নয়, বরং তোমার এক্সপেরিয়েন্স আর কোয়ালিফিকেশনের জন্যই আমি তোমাকে ইন্টারভিউতে দেখেছি। থ্যাঙ্ক ইউ স্যার। কিন্তু আগের কোম্পানিতে যে স্যালারি পাচ্ছিলে তা হয়তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। কোম্পানি যে বেতন দেবে তাতে আমি রাজি স্যার। ঠিক আছে, আগামী কাল থেকে তুমি কোম্পানিতে জয়েন করতে পারো। থ্যাঙ্ক ইউ স্যার। থ্যাঙ্ক ইউ। ওয়েলকাম। এখন এই দ্রাবিড় সৌরভ, আমি বলেছিলাম না ক্যাপ্টেন্সি টেন্ডুলকার পেলে চমকে দেবে। আরে কিন্তু বাবা, স্টার্টিং এভারে টেন্ডুলকারের পারফরম্যান্সটা দেখ আগে, তারপর না কথা বলবো। বাবা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত মেনে নে, মেনে নে, যেটা বলছি মেনে নে, মেনে নে, সেটা মেনে নে। এটা কে জানিস? আরে জানি রে জানি, ওকে আমায় চেনাস না? ও অবিনাশ চৌধুরীর বৌমা। না রে, এ হলো এক বছরের জন্য স্ত্রী সাজা সতী সাবিত্রী রে। মাইরি মাইরি কি দুঃখ, কি বছরের রেট কথা বলো না, আমরা বুক করি তাহলে। বেশি দিন হলে বোর লাগবে, আমার ভাই 3 মাস, আমার ভাই 1 মাস, আমার 1 সপ্তাহ। আমার ভাই হলেই হলো, 7 দিনের সঙ্গে থাকলে তোর জীবন ধন্য হয়ে যাবে রে। আপনাদের পরিশ্রমেই আজ ফ্যাক্টরির এত উন্নতি হয়েছে। কাম অন, খেয়ে দাও। স্যার স্যার স্যার, আরে what is this? আরে এ কি করছো? আমার দিদির রূপ আর গুণ দেখে আপনি বিয়ে করেছিলেন ভেবেছিলাম, কিন্তু কিন্তু জানা ছিল না এক বছরের মধ্যে ওকে। দেখো ভাই, তোমার বোনই বছরের বিয়ের শর্তে রাজি ছিল, তাই ওকে আমি বিয়ে করেছিলাম। আর শর্ত অনুযায়ী বছর পার হয়ে যাওয়ার পরে আমি তাকে ছেড়েও দিয়েছি। দেখুন দেখুন স্যার, রামচন্দ্রের মতো স্ত্রীকে যদি বনবাস দিতেন কিংবা হরিশ্চন্দ্রের মতো বিক্রি করে দিতেন তাহলে তাহলে সেটাও গ্রহণ করে নেওয়া যেত। কিন্তু এক বিবাহিতা স্ত্রীকে বাবার গৃহে রেখে এলে তার বেঁচে থাকা মরার সমান। আমার দিদি আপনার ধন সম্পত্তির লোভে বিয়ে করেনি, বিয়ে করেছে, বিয়ে করেছে আমার ভবিষ্যৎ ভেবে, মিতা দিয়া রীতাকে নতুন করে বাঁচাতে। আমরা যদি তারই এগ্রিমেন্টের কথা জানতাম, আমরা আমরা সবাই যদি মরেও যেতাম, তবুও তবুও এমন বিয়ের প্রস্তাবে আমরা রাজি হতাম না, কখনো না। তোমরা আমায় ভুল বুঝছো বাবু। ভুল আমি বুঝিনি স্যার, ভুল বুঝেছে সমাজ। আমার দিদি, আমার দিদি এরকম একটা এগ্রিমেন্ট করে বিয়ে করেছে বলে প্রতিটা পদক্ষেপে লোকের কাছে তাকে হেনস্থা হতে হচ্ছে স্যার। স্যার আমি আপনার পা ধরে মিনতি করছি স্যার, আমার দিদিকে দিদিকে আপনার ঘরে ফিরিয়ে নিন স্যার, ওকে স্থির মর্যাদা দিন শুধু, যদি চান, যদি বলেন আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। প্লিজ স্যার, প্লিজ আমার দিদিকে ঘরে ফিরিয়ে নিন স্যার, ঘরে ফিরিয়ে নিন। তুমি আজ একা এসেছো রাজু বাবু, বৌমা আসেনি। ভাগ্যে থাকলে গীতা মায়ের মতো স্ত্রী পাওয়া যায় রাজু বাবু। আপনি রোগশয্যায় পড়ে আছেন বলে কত কষ্ট সে করেছে আমি নিজে চোখে দেখেছি। অমাবস্যা থেকে পূর্ণিমা আরম্ভ করে কত পূজা, কত উপবাস, কত মানসিক সে যে করেছে, তা সেই আকুল কাকুতি মিনতিতে পাথরের দেবতাও টলে গেলেন। তাই তো তিনি আপনাকে নতুন জীবন ফিরিয়ে দিলেন। বাবু 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 বাবু, ভগবান মঙ্গল করবেন, এই গরিবকে কিছু দান করুন বাবু। অ্যাক্সিডেন্টে আমার স্ত্রীর শিরদাঁড়া ভেঙে গেছে, ও চলতে পারে না বাবু। শিরদাঁড়া ভেঙে গেছে বলে এভাবে পিঠে করে ঘোরাচ্ছে, কোথাও শুইয়ে দিয়ে ভিক্ষা করো না? কত সহজে বলে দিলেন বাবু, সমস্ত দেবদেবী আর অগ্নিকে সাক্ষী রেখে 7 জন্ম সাথে সাথে থাকবো বলে আমি শপথ করেছি বাবু। আর আজ তার শিরদাঁড়া ভেঙে গেছে বলে তাকে এখানে সেখানে ফেলে রাখবো? আমারও যদি এমন হতো, আমার স্ত্রীও কি আমায় ফেলে রাখতো? আরে বাবা, কিয়া ডায়লগ মারা ভিখারি ভাই, এই বিদেশি পড়ুয়া বাবুর থেকে আমাদের দেশি ভিখারি তো বহুত বেশি বুদ্ধিমান। আপনাকে বলিনি, এমনি কথায় কথায় বেরিয়ে গেল। ভগবান আপনার মঙ্গল করুন বাবু। অমাবস্যা থেকে পূর্ণিমা আরম্ভ করে কত পূজা, কত উপবাস, কত মানসিক সে যে করেছে, তা সেই আকুল কাকুতি মিনতিতে পাথরের দেবতাও টলে গেলেন। তাই তো তিনি আপনাকে নতুন জীবন ফিরিয়ে দিলেন। সমস্ত দেবদেবী আর অগ্নিকে সাক্ষী রেখে
সাত জন্ম সাথে সাথে থাকবো বলে আমি শপথ করেছি বাবু। আর আজ তার শিরদাঁড়া ভেঙে গেছে বলে তাকে এখানে সেখানে ফেলে রাখবো? আমারও যদি এমন হতো আমার স্ত্রীও কি আমায় ফেলে রাখতো? ভুল আমি বুঝিনি স্যার, ভুল বুঝেছে সমাজ। আমার দিদি, আমার দিদি এরকম একটা এগ্রিমেন্ট করে বিয়ে করেছে বলে প্রতিটা পদক্ষেপে তাকে হেনস্থা হতে হচ্ছে স্যার। স্যার আমি আপনার পা ধরে মিনতি করছি স্যার, আমার দিদিকে দিদিকে আপনার ঘরে ফিরিয়ে নিন স্যার, ওকে স্ত্রীর মর্যাদা দিন, আমার দিদিকে ঘরে ফিরিয়ে নিন স্যার। ড্যাডি, আমার গীতাকে খুব দরকার ড্যাডি, ওকে তুমি ফিরিয়ে আনো। ফিরিয়ে আনবো কেন? এরপর মান্থলি এগ্রিমেন্ট করবে, তাকে ফিরিয়ে আনার কি দরকার? তার সঙ্গে তো এগ্রিমেন্ট চুকে গেছে। শোন, যদি চাস আমার অফিসে একটা টাইপিস্ট আছে, এখনো বিয়ে হয়নি, তার সঙ্গে তোর বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিচ্ছি। ড্যাডি, গীতার মতো তার কোনো সমস্যা নেই, বুঝলে? এবার একটা কাজ করে ফেলো, মাসিক এগ্রিমেন্ট বানাও আর 12 মাসে 12টা বউ ঘরে তোলো। ড্যাডি, থাক থাক বাবু, মরা সাপটাকে আবার কেন মারতে চাইছেন? বুঝলি রামু, এই পাপিটার সেবা করে গীতা ওকে পুনর্জন্ম দিতে গিয়ে নিজের জীবনটাকে পাপ করে ফেলেছে। আরে বাবু, এ বাবু কোনদিন বদলাবে না। ড্যাডি, বদলে গেছি আমি, ভুল শোধরাতে চাইছি। প্লিজ ড্যাডি, প্লিজ গীতাকে ফিরিয়ে আনো। সেদিন সেদিন আমি চেয়েছি ঘরের বউ আনতে, বোনের মতো বউ পেয়ে গিয়েছিলাম, কিন্তু কিন্তু তুই তাকে রাস্তায় পড়ে থাকা পাথরের মতো ঠোক্কর মেরেছিস। আর যদি তোর দরকার হয়, আমায় নয়, তুই নিজে গিয়ে সম্মানের সঙ্গে তাকে ফিরিয়ে নিয়ে আয়। থাক, আমার মান সম্মানের জন্য তোর ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। কেনই বা হবে না, আমারও তো হার্ট বলে কিছু একটা জিনিস আছে, তোকে লোকে দেখে হাসাহাসি করবে, আমি কি তা সহ্য করতে পারি? শোন, এমন ভাবে থাকলে লোকে বলবে রক্ষিতা, কিন্তু আমাকে বিয়ে করলে লোকে বলবে বিবাহিতা, তাহলে আর কোনো সমস্যাই রইল না। শঙ্কর, লোক সমাজের কথা ভেবেই সে হৃদয়ে পাষাণ চাপা দিয়ে রেখেছে, তুই কিনা এসে কাটা খায় নুনে ছিটে দিচ্ছিস? নুনে ছিটা না মশাই, মলম। বেরিয়ে যা, ভালো কথা বলছে বেরিয়ে যা, আর কথা বাড়ালে জুতোর বাড়ি খাবি। ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি, তবে মনে রাখিস যে হাত দিয়ে তুই আমাকে জুতো পেটা করবি বললি, সেই হাতেই তোকে একদিন বাধা পড়তে হবে। টাটা। যাবি তুই? বাবা জীবন, আসলে শঙ্কর ভেবে ক্ষমা তো আমি চাইতে এসেছি। গীতা, ফিরে চলো। কোথায়? তোমার ঘরে। মনটাকে নিয়ে ছিনিমিনি খেলার পরে এই এগ্রিমেন্ট ছিঁড়ে ফেলে কি লাভ হবে বলো? আমায় বিশ্বাস করো গীতা, আমি বদলে গেছি। আমি বাজারে পশুরা সাজানো স্ত্রীলোক নই, যে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যখন যেভাবে ডাকবেন আমি চলে যাব। আমার আত্মসম্মান বোধ আছে, আপনি আজ আমাদের ঘরে এসেছেন অতিথি হিসেবে, আমি আপনাকে বুঝতে বলতে পারি কি চা অফার করতে পারি, কিন্তু এর বেশি আশা করবেন না। গীতা, আমি জানি গীতা আমার অপরাধের ক্ষমা নেই, তা সত্ত্বেও আমি ক্ষমা চাইছি। গীতা, ছোট বয়সে মাকে হারিয়েছি, মা থাকলে হয়তো স্ত্রীর মূল্য বুঝতে পারতাম। তারপর জ্ঞান হওয়ার পর আমি আমেরিকা চলে যাই, সেখানে রাধুক কায়দায় বড় হয়ে ভাবলাম স্ত্রী খালি ভোগ বিলাসের জন্য, বন্ধুভাবে কিছু সময় কাটানোর জন্য, কিন্তু জানা ছিল না স্ত্রী স্বামীকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে, স্ত্রী স্বামীর পরিপূরক হয়। আমি যা বুঝতে পেরেছি
তাকে তুমি বুঝতে পারোনি না, বোঝার চেষ্টা করোনি, কিন্তু মনে রাখো গীতা, একদিন তুমি আমায় নিশ্চয়ই বুঝতে পারবে, তখন পস্তাবে। আপনি জানেন না মিস্টার রাজু, যে কোম্পানি লসে চলছে সেরকম একটা কোম্পানিকে টেক অফ করলে আমাদের লস হবেই হবে। ডোন্ট ওয়ারি মিস্টার রঞ্জিত, আমি যে কোম্পানি টেক আপ করবো সেটা ভালো চলবেই চলবে। বাট চলবে না, দৌড়বে। এই হচ্ছে মৌকা রঞ্জিত, এই মৌকায় তোর এই চৌধুরী কোম্পানির ক্ষতি করবার জন্য তোর যত বুদ্ধি আছে সব প্রয়োগ করে দে। ওয়েলকাম স্যার। হ্যালো ভদ্রলোক, সত্যি মহান, আমাদের বাঁচাতে লসে চলছে দেখেও কোম্পানি কিনে নিলেন। আরে ভাই, তা না হলে ভুকা পেটে মরে যেতাম যে। ওয়েলকাম স্যার। ইনি হলেন মিস্টার কানুনগো, কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার। আ ইনি হলেন মিস্টার মিত্র, ট্রেড ইউনিয়ন লিডার। আর এ হলো গীতা, স্টেনো কম্পিউটার ম্যানেজিং ডাইরেক্টর। হ্যাঁ দাও দাও দাও, ফুলের মালাটা পরিয়ে দাও। হ্যাঁ, এ হলো মিস্টার রাজু চৌধুরী, এই কোম্পানির নয়া ঠস, মানে ম্যানেজিং ডিরেক্টর। এই কোম্পানি তো ঠস করেছে, মানে কিনে নিয়েছে, তুমিও ঠস করে দাও, মানে ফুলের মালাটা গলায় পরিয়ে দাও। হ্যাঁ নমস্কার। অমর দেখ তো গীতা কোথায় বসে। গীতা? ও গীতা, আমি বললাম গীতা বৌদি, মানে কাজ করছেন, করুন করুন। আর সন্ধ্যা ওখানে এত উকিঝুঁকি করছে বলতো, জীবনে মেয়ে দেখেনি বোধ হয়। আমার কাছে এসছো কেন? তার উত্তর নিজেকে জিজ্ঞাসা করুন। আপনি বাইরে যে কাণ্ড করে এসেছেন সেটা একবার ভাবুন। আমি এখানে আপনার পিয়ে, স্ত্রী নই। খেলা জমে গেল। কি হয়েছে মা, তুই কাঁদছিস? না বাবা না, আমি কাঁদিনি তো, পেঁয়াজ কাটছিলাম তো, তাই চোখ থেকে জল বেরিয়ে এসেছে। শোন মা, আমি না তোর বাবা, তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, তোর দুঃখ কিসে বুঝতে ভুল করব? বাবা দেখ মা, তুই পেঁয়াজ কাটছিলি না, বেগুন কাটছিলি তুই। আরে মা, ফোন পুড়ে গেলে সেটা কে না জানে, কিন্তু মন পুড়লে কেউ কি জানে?
তবে তুই ব্যস্ত হস না মা, আমি তো মরে যাইনি, আমি যাব, নিজে যাব আমি, তোর শ্বশুরমশাই আর জামাই বাবাকে জোড় হাত করবো আমি, দেখবি মা তোকে নিশ্চয়ই ওরা ফিরিয়ে নেবে। না বাবা না, না তোমাকে আমার দোহাই, তুমি এ কথা কখনো বলতে যাবে না, যে পবিত্র বন্ধন আমাদের এক করেছিল সেটা যদি সত্যি পবিত্র হয়ে থাকে তবে। ছোড়দি ছোড়দি ছোড়দি, একটা খুশির খবর শুনলে খুশিতে পাগল হয়ে যাবি তুই, বলতো খবরটা কি? আমি বলতে পারবো না, তুই বল। তোর ফেভারিট সিঙ্গারের আজ কলা বিকাশ কেন্দ্রে প্রোগ্রাম আছে, তোর জন্য তাই কমপ্লিমেন্টারি টিকিট নিয়ে এসেছি। তুই চলে যা, এত কষ্টে তোর জন্য টিকিট নিয়ে এলাম বলছিস কিনা যাবি না? না রে, মনটা ভালো নেই। তুই রাজুদাকে ভুলতে পারিস নি? ও তুই তাহলে এই বুঝলি? আর কি, যদি আর কিছু হয় তাহলে বল না। আরে মা, দুঃখতে ভেঙে পড়লে নিজের জীবনই দুর্বিষহ হয়ে পড়বে, তুই যা মা, আমি বলছি। বাবা। হ্যাঁ। বন্ধুগণ, আজ সন্ধ্যার গায়ক শ্রীযুক্ত মনমথ মিত্র ও গায়িকা শ্রীমতী গীতা বসুকে খালি এই শহরের নয় সারা ভারতবর্ষের কে বা না জানেন, তাকে আমাদের কলা কেন্দ্রের উৎসবে আমরা স্বাগত জানাচ্ছি, তাই তাদের প্রতি অনুরোধ আজকের সন্ধ্যার অনুষ্ঠান পরিচালনা করবার জন্য। ধন্যবাদ। ওনার গান আমার খুব ভালো লাগে। Let's go.
বন্ধুগণ, আমি এখন এই সফরের বিশিষ্ট শিল্পপতি শ্রী রাজু চৌধুরী ও তার সহধর্মিনী গীতা চৌধুরীকে অনুরোধ করছি, তারা যেন স্টেজে এসে আমাদের শিল্পীর দয়কে সম্বর্ধনা দিয়ে আমাদের বাধিত করেন। মিস্টার এবং মিসেস রাজু চৌধুরী, আসুন স্যার, এসুন, আসুন। অনুষ্ঠান সত্যি খুব ভালোই। থ্যাঙ্ক ইউ স্যার। আচ্ছা, আর্টিস্টরা কিভাবে যাবেন? ওদের যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা আছে। হ্যাঁ, এসো গীতা। হ্যাঁ যান ম্যাডাম। একদিন তোমার প্রিয় গায়ক গায়িকার প্রোগ্রামে যেতে চাইনি, আজ কিন্তু তাদের আমি নিজে হাতে সম্বর্ধনা দিলাম। বুঝলেন বাবু, অমর বাবু যা বলছিলেন, রাজু বাবু এখন বৌমার মন পেতে কত কিছু করার চেষ্টা করছে, কিন্তু বৌমা কিছুই শুনছেন না। জুতো মেরে গুরুদান করে কি লাভ বল রামু? একটা কথা বলবো বাবু, আপনি নিজে গিয়ে বৌমাকে নিয়ে আসুন, আমার মন বলছে সে নিশ্চয়ই আসবে। তুই বোধহয় ঠিক বলছিস রামু, গীতা তো আর রাজু স্ত্রী হয়ে এখানে থাকতে পারবে না, কিন্তু চৌধুরী বংশের বউ হয়ে তো থাকতে পারবে। আমার এই নীল রংটা খুব ভালো লাগে তো, তাই তুমি পড়ো না, তোমাকে ভালো মানাবো। ম্যাডাম, আপনাকে এমনি ডিকটেশন নিতে ডাকছেন। আমার অফিসে সব জিনিসই নীল রং হওয়া দরকার, নীল টেবিল, নীল চেয়ার, নীল পাখা, নীল টেলিফোন, নীল পর্দা, নীল আলো। ইয়েস কাম ইন, নীল কলম, নীল কাগজ, এভরিথিং শুড বি নীল রং। আরে বাবা বাবা বাবা, ক্যা বাত হ্যায়, আমি বুঝ গয়া বুঝ গয়া, তুমকো নীল রং ভালো লাগতা হ্যায়, সেই জন্য তুমি নীল রঙের চশমা পরে সারা দুনিয়াটাকে নীল দেখতে চাইছো বাবা। ইয়েস, ইউ আর রাইট। কাল থেকে আমাদের কথা, আমাদের বার্তা সব নীল হয়ে যাবে, হিন্দুস্তান নীলস্থান হয়ে যাবে, আমরাও ভজন গাইব জয় নীল রঙের। ও নীলবতী নমস্কার, ও সরি ম্যাডাম, ম্যাডাম আপ ডিকটেশন দেবেন? ইয়া, পিএ মানে কি জানো? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, আমাদের যদি কিছু পার্সোনাল কথাবার্তা হয়, এই নীল রঙের স্যুটটা আমার কেমন লাগছে? যার মনে পবিত্রতা নেই সে যা পরে তাতেই অসুন্দর দেখায়। হ্যালো, কে বাবু? কিছু প্রোগ্রেস হলো? না কিচ্ছু না, তোমার বোনের মন পেতে যে কতদিন লাগবে কে জানে। যা বলেছ রাজুদা, কাল কিন্তু জন্মদিন। আচ্ছা, ওকে বাই। Thank you.
তাড়াতাড়ি বস, তাড়াতাড়ি বস। কি হলো? সব গন্ডগোল হয়ে গেল। গন্ডগোল? রাজু আসছে। গন্ডগোলটা আমরাই করে দিই তাহলে। Happy birthday to you, happy birthday to you. কিরে কি এসব? বাবা ছোটির জন্মদিনের শুভেচ্ছা পত্র। এই দেখো, প্রাইম মিনিস্টার কেউ এমন শুভেচ্ছা জানায় না। কে এসব পাঠিয়েছে? কে পাঠাবে আমাদের রাজুদা? আবার কে? মানে উনি স্ত্রীকে কত ভালোবাসেন। দিল তো পাগল হ্যায়। Many happy returns of the day. আপনি আমায় অনেকবার অপমান করেছেন, তবুও আমি আপনার সাথে সংসার করতে চেয়েছি, কিন্তু আপনি আমার মনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছেন। এত নিষ্ঠুর কেন হচ্ছে বিটা? আমি তো ভুল করেছিলাম। আরো একবার আপনাকে বিশ্বাস করার ভুল আমি করতে চাই না। গীতা প্লিজ আমাকে ছেড়ে দিও। ছাড়ুন, ছাড়ুন আমায়। গীতা প্লিজ বলছি। গীতা শোনো, ছাড়ুন না। গীতা প্লিজ আমার আমার কথা শোনো। গীতা আমি বলছি। কি হচ্ছে? কি আপনাদের জানার কি দরকার? মহিলার সঙ্গে অবদ্ধতা হচ্ছে? লজ্জা সাউন্ড নেই নাকি? আবার রংবাজি দেবো নাকি? দু চার দাঁড়ান,
এটা আমাদের ফ্যামিলি ম্যাটার, আপনারা যান। দেখো আগে বলি হতো, ফ্যামিলির ব্যাপার ফ্যামিলির মধ্যে রাখুন, রাস্তায় কেন? চলো ভাই চলো, এদের ফ্যামিলির ব্যাপার। আমাদের সম্পর্কটা তাহলে স্বীকার করছো? দয়া স্নেহ বা তোমার সঙ্গে এক বছরের সম্পর্ক ছিল বলে নয়, অবিনাশ চৌধুরীর পুত্র রাস্তায় মার খেয়েছে শুনলে তার মাথা হেট হয়ে যাবে বলে তোমাকে রক্ষা করেছি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? থাক, অবিনাশ চৌধুরীর মান সম্মানের বিষয়ে চিন্তা করার তোর কিছু দরকার নেই, আগে তুই তোর মান সম্মানের বিষয়ে চিন্তা কর। জেদ অভিমানেরও একটা সীমা আছে, লেবু বেশি চটকালে তেতো হয়ে যায়। তোর জ্ঞান বাণী শোনার দরকার আমার নেই, ভবিষ্যতের বিষয়ে চিন্তা করার যথেষ্ট বুদ্ধি আমার আছে। রাজু নিজে ক্ষমা প্রার্থনা করলো, ভুল স্বীকার করলো, তাতে তো হৃদয়ে দয়া হলো না। ও যদি আমেরিকায় ফিরে গিয়ে কোনো মেম বিয়ে করে সেখানে থেকে যেত তাহলে তুই কি করতিস? সারা জীবন বাপের বাড়ি থেকে খালি হাহুতাশ করা ছাড়া আরে সংসার করতে গেলে এরকম কত কিছু ঘটে, তাই বলে তুই শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসবি? লোকের কথা তোকে শুনতে হয় না কিন্তু আমাদের হয়। লোকে যখন বলছে গীতা তার স্বামীকে ছেড়ে দিয়েছে তখন আমাদের মাথা লজ্জায় হেট হয়ে যায়। দেখ মা, তোর সুখের জন্য আজ এসব কথা উঠছে। কন্যার বিয়ের পূর্বে কি বিধবা হয়ে বাপের ঘরে থাকলে কেউ কিছু বলে না, কিন্তু বিয়ে হয়ে বাপের বাড়ি থাকলে লোকে সমালোচনা করবেই করবে। যদি তোর মনে অন্য কিছু ছিল গীতা, যদি তোর ওকে পছন্দই না তাহলে এই কথাটা বিয়ের আগে বলা উচিত ছিল। সেটাই ভেবেছিলাম, কিন্তু তার তোকে সারা জীবন বিধবার মতো কেঁদে কেঁদে কাটাতে হবে ভেবে আমি এই বিয়েতে রাজি হয়েছি। তোমাদের জীবনটাকে সাজাতে গিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছি, না হলে এক বছরের জন্য বিয়ে করতে আমার মতো পাগল ছাড়া আর কে রাজি হতো? তারিখও বের হলে সে পুরুষ হয়ে যায় না, তারিখও তো বিড়ালেরও আছে ছেলেদেরও আছে, নিজের চোখে তার চাকরি পায়ের অযোগ্য একটা তুই এমন পুরুষ হয়ে উঠেছিস যে আমাকে উপদেশ দিচ্ছিস? জীবনের বিষয়, জীবনের মূল্যবোধ নিয়ে স্বামীকে কি করে সেবা করা দরকার, স্বামীকে কিভাবে স্নেহ প্রেম দিয়ে বাঁধার দরকার সেখানে তুই আমাকে শেখাচ্ছিস? তুই বোধহয় ভুলে গেছিস যে আমি তোকে অপারেশন করে না পাঠানো পর্যন্ত বিয়ে তিন বছর পার হয়ে যাওয়ার পরে তুই এখানে পড়ে কাঁদছিস। আর রীতা, তোর কি হয়েছে? লোকের কথা শুনে লজ্জায় অপমানে মাথা হেঁট হয়ে যাচ্ছে, আর তুই যখন বিয়ের আগে গর্ভবতী হয়েছিলি তখন আমাদের মাথা হেঁট হচ্ছিল না? আরে যে লোকটা আমায় এক বছরের জন্য বিয়ে করে ছেড়ে দিয়েছে তার সঙ্গে সংসার করতে পারবো না, কেননা কেননা আমার স্বাভিমানে বাঁধে। ভেবেছিলাম ভেবেছিলাম তোমরা বোধহয় আমার নিজের চোখ, তোমরা আমার মনের কথা বুঝতে পারবে, কিন্তু কিন্তু শেষ পর্যন্ত তোমরা বাইরের লোকের মতো নিজেদের স্বরূপ প্রকাশ করে ফেলেছো। বলো আমি কি করব, তোমরাই বলো। যে লোকটার মনে আমার প্রতি দয়া মায়া স্নেহ নেই তার সঙ্গে আমি থাকবো কিভাবে? না, আমি থাকতে পারবো না, আমি ওর সঙ্গে থাকতে পারবো। কোনো ভয় নেই, কনগ্রাচুলেশনস, আপনার মেয়ে মা হতে চলেছে। আমি হব যে বাবা,
আমার বাবা পূর্ণ হবে মনের আশা করব ভালোবাসায় বাঁধা আরে পূর্ণ হবে মনের আশা করব ভালোবাসায় বাঁধা আকাশে আমি যে উড়ি যেমনই ওড়ে যে ঘুরি ভূমিতে থেকেও যেন আমি খুশিতে আরে হ্যাঁ আকাশে ভাসি আকাশে আমি যে উড়ি যেমনই ওড়ে যে ঘুরি ভূমিতে থেকেও যেন আমি খুশিতে আকাশে ভাসি মাতিয়ে দেবে যে খোকা আমার মাতিয়ে দেবে যে খোকা আমার জারি জুরি আর চলবে না আরে চলবে না পূর্ণ হবে মনের আশা করব ভালোবাসায় বাঁধা আরে পূর্ণ হবে মনের আশা করব ভালোবাসায় বাঁধা ডাকবে আমায় সে কাকা বানিয়ে দেবে সে বোকা পিঠেতে উঠে সে গো বলবে তুমি হও ঘোড়া দোলায় দুলবে যেন কৃষ্ণ কানাই দোলায় দুলবে যেন কৃষ্ণ কানাই বাড়ির সবাইকে দেবে দোলা আরে দোলা পূর্ণ হবে মনে আশা করব ভালোবাসায় বাঁধা আরে পূর্ণ হবে মনে আশা করব ভালোবাসায় বাঁধা নাতি সুখের যে মজা বাড়ে দিনে দিনে মজা নাতি সুখের বড় মজা বাড়ে দিনে দিনে মজা দেখে সে মুখ ঠাকুর দাদা করবে সারা দিন হই হল্লা দাদু নাতির খেলা জমে যাবে দাদু নাতির খেলা জমে যাবে তোমরা সবাই দেখো তা আরে দেখো তাই পূর্ণ হবে মনের আশা করব ভালোবাসায় বাঁধা আরে পূর্ণ হবে মনের আশা করব ভালোবাসায় বাঁধা আপনি তো আপনার ইচ্ছের মালিক পছন্দ হলেই কাছে টেনে নেবেন না হলে ছুড়ে ফেলে দেবেন শিল্পপতি রাজু চৌধুরীর ছেলে নয় এক সাধারণ চাকুরিরতার ছেলে বলে পরিচয় হোক আমি বলছিলাম কি মা কি বাবা এ সময় মন মরা হয়ে থাকতে নেই খুশিতে থাকতে হয় আমি আসছি বাবা গীতাদি এমডি আজকে স্টাফদের জন্য স্পেশাল স্টাফ বাস পাঠিয়েছেন এসো চলে এসো আসুন না
আজ থেকে আর ঘন্টার পর ঘন্টা বাসের জন্য অপেক্ষা করতে হবে না। আসুন। চলুন ভিতরে চলুন। হ্যাঁ সামনেই বসুন। ছোটবাবু আপনার জন্যই এই ডিসিশন নিয়েছেন। না ভাই, একটা স্টাফ বাস থাকলে কত আরাম কত শান্তি। এটা কিন্তু খাঁটি কথা, একজন পুরুষের সফলতার পিছনে একজন স্ত্রীর হাত থাকে। গাড়িতে আরো লোকজন আছে, সামনে দেখে গাড়ি চালাও। ঠিক কথা, যেমন মহিলাদের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে, আমাদের না কোথাও ফেলে দেয়। আপনার উপরে ওঠার দরকার নেই, আপনার চেম্বারটা নিচে শিফট হয়েছে। নিচে? হুম, কারণ এই অবস্থা সিঁড়িতে চললে ঠস হয়ে যেতে পারে, সেই জন্য এমডি আপনার ব্যবস্থা তলায় করেছেন। কই নেই তো, আপনি ওপরেই আসুন। আপনার যেদিন তার মতো ঠস হয়ে যাবে, আমি নিজে টেবিলে এনে তলায় দিয়ে দেব। সিঁড়িতে না চড়বার জন্য প্রেগনেন্ট হবার কি নিতান্তই দরকার? বাবা ওমর, আজ সকালে কার মুখ দেখে উঠেছিস তুই? মেসেমশাই, চাবিটা রেখে দিন না, উনি এলে দিয়ে দেবেন, আমি বাইরে যাচ্ছি। কেন ডলি, এখন আবার কোথায় যাচ্ছ? পুলিশ কলোনি যাচ্ছি, মামাতো বোনের সাথে। উনি এলে বলে দেবেন সন্ধ্যের মধ্যে ফিরব। আচ্ছা। বাবা। হ্যাঁ বল মা। আমার সাধ হবে না। ওরা এমন ভাবে উদাসীন হয়ে রয়েছে বলে চিন্তায় পড়ে গেছি মা। একসাথে থাকি না বলে আমি কি তার স্ত্রী নই? না, উনি আমার স্বামী নন। তুই ঠিক বলেছিস মা, দেখ যতটুকু বাবার কর্তব্য নিশ্চয়ই করবো আমি। বাবা, আমাদের জায়গার অভাব বলে খালি পাড়াপড়শিদের ডাকলে হবে না। আমি অবিনাশ চৌধুরীর ঘরের বউ, তাদের স্ট্যাটাস অনুযায়ী সবাইকে ডাকা দরকার। হ্যাঁ, খুব ধুমধামই হবে। কি বাবা, কি ধুমধামে হবে? ও সাদ আর কি। ও তাই তো দরকার, তোর যা ভালো লাগে সেসব তো হবেই, তাছাড়া চিকেন ফিকেন সব হবে। শোন বাবু, সাধের অনুষ্ঠানে বাবা মানে শ্বশুর মশাই। ও বুঝে গেছি। আরে গীতা, তোর বিয়ের আগে আমি বিয়ে করে আমেরিকা চলে গেছি, তোর হাজবেন্ড কে দেখিনি। শুনেছি তুই আমেরিকা ফেরত একজনকে বিয়ে করেছিস। আরে আমাকে তোর হাজবেন্ডের সাথে আলাপ করে দে না, আমি ওকে নিয়ে আমেরিকা পালাবো না। বৌদি নমস্কার। বৌমা নমস্কার। বৌদির অনুষ্ঠানে এসে ঠস খুব ভালো লাগছে। শুনুন, আজ হচ্ছে সাধের অনুষ্ঠান, আমাদের দেশের একটা পরম্পরা। মেয়ে মা হবার সময় হলে বাবা সাধের অনুষ্ঠান করতে তাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসে। আমি তো বাপের বাড়িতে আছি, সেই জন্যই বাবা এখানে সাধের অনুষ্ঠান করছে। সাধে দামি উপহার দেওয়া হয় না, দেওয়া হয় তার আসার ভালো ভালো খাবার। আরে কবিতা, তুই প্রশ্ন করেছিলি না আমার হাজবেন্ডকে? ইনি হচ্ছেন চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক মিস্টার রাজু চৌধুরী। অগ্নিকে সাক্ষী রেখে আমাকে বিয়ে করেছে। হ্যাঁ কবিতা, এখন প্রশ্ন উঠতে পারে কি অফিসের স্টাফদের এটা মনে হতে পারে আমি মিস্টার চৌধুরীর বাড়িতে না থেকে এখানে কেন রয়েছি? উত্তরটা এই, রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরেও বৈদিক রীতিতে বিয়ে হওয়া সত্ত্বেও তিনি আমাকে কন্ট্রাক্ট ম্যারেজ করেছিলেন, আর সেই ম্যারেজের শর্ত ছিল মাত্র এক বছরের জন্য তার স্ত্রী হয়ে থাকব। যদি সেই বছরের মধ্যে উনি অনুভব করেন তার স্ত্রী হওয়ার যোগ্যতা আমার আছে বা আমার প্রতি তার স্নেহ প্রেম উদয় হয়, তবেই আমি তার কাছে সারা জীবন থাকতে পারব। আর যদি না হয় তিনি আমাকে ছেড়ে দিবেন। কিন্তু কন্ট্রাক্টে না থাকা সত্ত্বেও আজ আমি তার বাচ্চার মা হতে চলেছি। সত্যি বৌমা, তোমার প্রতি ওর এখন অনেক টান, বিশ্বাস করো ও এখন পুরোপুরি বদলে গেছে। আমার কিন্তু তার প্রতি যেটুকু শ্রদ্ধা প্রেম ছিল
মরে গেছে। তাহলে তুই ওকে ডাকলি অপমান করবার জন্য? না, আমার গর্ভে বেড়ে ওঠা সন্তানের জন্য। সকাল সিঁদুর দেখে লোকে জানবে আমি বিবাহিতা। কাল যখন আমার গর্ভে সন্তান জন্ম নেবে তখন সবাই প্রশ্ন করবে এর বাবাকে। সেই জন্যই দুনিয়াকে জানাতে চাই এই গর্ভ আমার পাপের গর্ভ নয়, তার বাবার পরিচয় আছে। কেউ যদি না বলে আমি ওর পরিচয় দেব মা, কেননা তুমি আমার বংশের উত্তরাধিকারীর মা। তবে আর সংশয় করছো কেন মা? আমায় ক্ষমা করবে, এগ্রিমেন্ট পেপার লেখার সময় এই সন্তানের পরিচয় কি হবে তা লেখা ছিল না। কাল কাল যে শিশু জন্ম নেবে সে হবে আমাদের সেই সম্পর্কের উপহার। এই কন্ট্রাক্ট ম্যারেজ বলি হওয়া সেই সন্তান, তার উপর কারো অধিকার নেই। মানছি তোমাকে আমি এগ্রিমেন্ট করে বিয়ে করেছি, তাই বলে তুমি এত লোকের সামনে আমাকে এমন করে আঘাত দিলে? ভালোবাসা কি আমার জানা ছিল না? স্বামী স্ত্রীর সম্পর্কে জানতাম না, আর তা যখন বুঝতে পারলাম আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি, তোমাকে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করেছি, কিন্তু তুমি আমাকে সহানুভূতি দেখানোর বদলে উল্টে উল্টে অপমান করেছো। আরে আমি যদি চাই তাহলে একটা নয় যত ইচ্ছে বিয়ে করতে পারি, আর আজ তোমার সামনে দাঁড়িয়ে অনায়াসে বলতে পারি আমি তোমার গর্ভের সন্তানের বাবা নই। কিন্তু আমি তা করব না, কারণ আমি তোমায় ভালোবেসে ফেলেছি, তোমাকে আমার জীবনে দরকার বলে অনুভব করেছি। আমাকে তুমি যা খুশি তাই বলো না কেন, তোমার ফেরার পথ চেয়ে বসে আছি, তোমার মঙ্গল কামনা করছি। মে গড ব্লেস ইউ। আর খেও না প্লিজ, তোমায় হাত জোর করছি রাজুদা, আর খেও না। দেখো বাবু, আমি তোমার বোনকে ভালো না বেশি বিয়ে করেছি, কিন্তু সে ঘর ছেড়ে যাওয়ায় আমি তাকে ভালোবেসে ফেলেছি। তার মন পাওয়ার জন্য আমি কত কি না করেছি, সে আমায় যা খুশি বলেছে সব শুনেছি, কিন্তু সে আর যা বলেছে তুমি শুনেছো না? প্লিজ রাজুদা, আমি তোমার ছোট ভাই হিসেবে বলছি, তুমি এসব ভুলে যাও। আরে সে ভাই হোক কি সঙ্গী হোক কি বাবাই হোক, কেউ স্ত্রীর জায়গা নিতে পারে না। স্ত্রীর মন একবার ভেঙে গেলে কোনো দিন জোড়া যায় না, ও যে বড় অভিমানী রে। দেখ রাজু, সব ঠিক হয়ে যাবে, রাম সীতার পুনর্মিলন হবে। না অমর, না, সীতা বনে যাওয়ার পরে রামায়ণের অধ্যায় শেষ, আমার সাথে ঠিক সেরকম হবে না। না রাজুদা, রাম সীতার পুনর্মিলন হবেই। আরে না হলে স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক কলঙ্কিত হয়ে যাবে। আমি বৌমাকে বুঝিয়ে সুঝিয়ে যেভাবেই হোক এই ঘরে ফিরিয়ে আনবই, আমি তোকে কথা দিচ্ছি, যেভাবেই হোক বৌদিকে ফিরিয়ে আনবো। চল চল। বৌদি, গীতা বৌদি, 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 গীতা বৌদি, রাজু এখানে এসেছে। কি হয়েছে অমর, রাজু কোথায় গেছে? রঞ্জিত আর শঙ্কর জেল ভেঙে পালিয়েছে, খবর পেয়েছে ওরা নাকি রাজুকে মারার করবে বলে খুঁজছে। শুনো, যদি সে এদিকে আসে ওকে বাইরে বেরোতে দেবেন না একদম। হ্যাঁ ভগবান, মেজোমশাই, 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 বৌমা, বৌমা, মেজোমশাই, রঞ্জিত আর শঙ্কর ছোটবাবু কোথায় আছে বলে আমায় এত বড় শোর দেখিয়ে ধমক দিয়ে এসেছে। হ্যাঁ ছোটবাবু যদি এদিকে চলে আসে তাহলে লুকিয়ে রাখবেন, আমি আসছি মেজোমশাই। হ্যাঁ এবার কি হবে বাবা, আমার যে ভীষণ ভয় করছে। বাবা, 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 বাবু কি হয়েছে? শঙ্কর আর রঞ্জিত তোকে বলে কোনো লাভ নেই। বাবা বাবা, শঙ্কর আর রঞ্জিত জেল ভেঙে এসে রাজুদা কোথায় জানার জন্য আমাকে চাকু ধরেছে, ভাগ্যের জোরে আমি পালাতে পেরেছি। রাজুদাকে যদি ওরা ধরতে পারে তাহলে কি হবে বাবা? Thank you.
দিদি অ্যাক্সিডেন্ট হয়েছে। দিদি ভাড়াটা হ্যালো ছোটবাবু, আমি বিন্দা বলছি। রঞ্জিতা শঙ্কর আপনাকে মারবে বলে আমরা তিনজনকে ঘনশ্যাম বাবুকে বলে দিয়েছি, কিন্তু তাই বৌমা এখন তখন অবস্থায় আপনাকে খুঁজতে বেরিয়ে পড়েছেন। বৌমা আপনার কাছে পৌঁছানোর সময় আপনি এমন পড়ে গিয়ে ড্রামা করবেন না যেন বাধ্য হয়ে আপনাকে বলেন তিনি তোমাকে ভালোবাসি আমি। বৌমা তুমি এসেছো? ছোট বাবু কোথায় আছেন? সে তো গেস্ট হাউসে। বাবু বাবু বৌমা এসেছে। দেখেছিস তো আমাদের জেলে পাঠাবার পরিণাম? এবার সীতা আহা হয়ে যাবি তুই, মানে ওপরে চলে যাবি তুই, তারপরে আমি তোর সব সম্পত্তির মালিক হয়ে যাবো। রঞ্জিতা শঙ্কর মারবার জন্য এসেছিল না? কিন্তু এত দেরি হওয়ার তো কথা নয়। কেন অপেক্ষা করছিলে আমার সাথে সেই দেখা করার জন্য? আমি জানি, সব জানি, এসব হচ্ছে অভিনয়। কি দরকার ছিল, কি দরকার ছিল আমাকে অবস্থা এমন কষ্ট দেবার? প্রত্যেকে আমার বারবার বলার পরে আমার মন বদলাতে চেষ্টা করি যাতে আপনাকে ভালোবাসা যায়। তার প্রধান কারণটা হচ্ছে আপনার বদলে যাওয়া, আমার আমার ভালোবাসা অনুভব করা। কিন্তু কিন্তু আজ বুঝতে পারছি আপনি আমায় ধোকা দিতে চেয়েছেন, আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। আমার মনে আপনার প্রতি যে দুর্বলতা ছিল, যে ভালোবাসা ছিল, আজ আজ সব মরে গেছে। ভবিষ্যতে ভবিষ্যতে এভাবে কোনোদিন অভিনয় করবেন না, না হলে আমার গর্ভের সন্তানের সাথে আমিও মরে যাব, আমিও মরে যাব। Ah!
জিনিস শিধু